রাত্রির কথায় গলা আগের থেকেই দ্বিগুণ শুকিয়ে এলো অনন্যার। চোখে মুখে চিন্তার ছাপ ফেলে জিব্বা দ্বারা ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে আবারও জিজ্ঞেস করল, তাও কত ফেলটেল করেছে নাকি রে? অমনি রাত্রে এক চিৎকার দিয়ে অনন্যার কানের পর্দা ফাটিয়ে বলল, 4 পয়েন্ট পেয়েছিস তুই অনু, আমি জাস্ট মজা করছিলাম, ট্রিট তো আমি নিব, ওয়েট কর আমি আসছি, বলেই লাইন কেটে দিল রাত্রে। অনন্যা এখনো মুখ হাঁ করে বসে রয়েছে, ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, ভাবছে আমি 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট পেয়েছি, এটাও কি সম্ভব? রুশো ভাইয়া অনন্যাকে হাঁ করে থাকতে দেখে ঘাবড়ে গেল, ভ্রুকুচকে চিন্তিত মুখে ভাইয়া বলল, কি রেজাল্ট জেনেছিস, কি বললো অ্যাটম্বম? অনন্যা রুশো ভাইয়ার প্রশ্নের কোনো জবাবই দিতে পারল না, মুখ হাঁ রেখেই হাতের 4টে আঙুল মেলে ইশারে বুঝালো যে সে 4 পয়েন্ট পেয়েছে। অনন্যার ইশারা দেখে রুশো ভাইয়া চোখ বড় বড় করে দু হাতে মুখ ঢেকে চেঁচিয়ে বলে উঠল, নেহি 4টে সাবজেক্ট ফেল, না 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 আমি মানি না, তোর ভার্সিটির টিচারদের সাথে আমি দেখা করব, ওরা ঠিক করে খাতা কাটতে জানে না, আমার চটকির 4-4টে সাবজেক্টে ফেল করার মতো স্টুডেন্টই না, বলেই চট করে দাঁড়িয়ে পড়ল রুশো ভাইয়া। ততক্ষণে ভাইয়ার চিৎকারের আওয়াজ সবার কানে পৌঁছায়, অনন্যার আম্মু আব্বু আর অগ্নি ভাইয়াও ওদের কাছে চলে এসেছে। রুশো ভাইয়া কোনো কথার কোনো মানেই বুঝল না, অনন্যার তো মাথা ঘুরতে শুরু করে দিয়েছে, রুশো ভাইয়াকে এখন না আটকালে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে, তাই চট জলদি ভাইয়ার সামনে দু হাত মেলে দাঁড়িয়ে পড়ল অনন্যা। আম্মু তৎক্ষণাৎ এসে ব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, সাথে প্রশ্ন শুরু করল আব্বু আর অগ্নি ভাইয়াও, আরে কি হয়েছে রুশো, চেঁচালি কেন? কি রে চুপ করে আছিস কেন? এই রে অনু রেজাল্ট শুনে চেঁচালি নাকি, তাহলে শিওর আব্বা মারছে। অনন্যার সবাইকে থামতে বলে কিছু বলতে যাবে, তার আগেই ওদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে রুশো ভাইয়া অনন্যাকে থামতে ইশারা করে বলল, না সুটকি আমাকে আটকাস না, ওরা পসা করে খাতা কেটে পসা পসা নাম্বার দিবে আর আমার সুটকি বকা শুনবে, না তা হতে পারে না। রুশো ভাইয়ার কথা শুনে অগ্নি ভাইয়া নিজের কপালে হাত দিয়ে চাপড় মেরে বলল, কি অনু ফেল করছিস তুই, আমি তো জাস্ট মজা করে আক্স করেছিলাম আর সেটাই সত্যি হয়ে গেল। এবার আর অনন্যার সহ্য হলো না, নিজের শরীরে যতটা শক্তি বিদ্যমান তার সবটা দিয়ে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, স্টপ, আমি ফেল করি নাই, আমি পুরো 4 পয়েন্ট পেয়েছি, 4টে সাবজেক্টে গোল্লা খাইনি। অনন্যার চিৎকারে সবাই একসাথে চুপ হয়ে গেল, মন দিয়ে ওর বলা বাক্যটির অর্থ বুঝতে পেরে একে অপরের দিকে এক পলক চোখ বুলিয়ে নিয়ে অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া দুজনে একসাথে খুশিতে চেঁচিয়ে উঠল, হুররে। রুশো ভাইয়া নিজের জিব্বায় নিজেই কামড় মেরে মাথা চুলকোতে চুলকোতে বলে উঠল, ইস রে সরি চুটকি, অ্যাকচুয়ালি তোর টেনশন দেখে আমিও টেনশন করতে শুরু করে দিয়েছিলাম, যার জন্য তোর দেখানো হাতের 4 আঙ্গুল দেখে 4টা সাবজেক্ট ফেল ভেবে নিয়েছিলাম। অনন্যা ঠোঁট উল্টে ভ্রু কুচকে মুখ ফুলিয়ে রুশো ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া এক হাত দিয়ে কান ধরে, সরি বলে করুণ চোখে ভাইয়া তাকালো অনন্যার দিকে। অনন্যা রুশো ভাইয়ার এমন অসহায় ফেস দেখে ফিক করে হেসে ফেলল, ভাইয়ার নাক টেনে দিতেই ভাইয়া অনন্যাকে ধরে খুশিতে লাফাতে শুরু করল। এদিকে আম্মু আব্বু এতক্ষণে খুশিতে মিষ্টি বের করে ওদের খাইয়ে দিল, আব্বু অনন্যার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, এইভাবেই মন দিয়ে পড়াশোনা কর, অনেক বড় হও মা। অনন্যা চোখের ইশারায় সম্মতি জানালো। এর মাঝে নিবির ভাইয়া নিত্য আপু সাথে রাত্রি সদর দরজা দিয়ে প্রবেশ করল। নিবির ভাইয়া দু হাত পকেটে গুঁজে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠলেন, পরিশ্রম করে রোজ রাতে পড়ালাম আমি, আর ক্রেডিট নিচ্ছে এই স্টুপিডটা। ওনার অনন্যাকে এইভাবে ভেঙিয়ে বলাতে নিমিষেই মুখ ফুলিয়ে ভ্রু কুচকাল অনন্যা। অনন্যা মনে মনে বলতে লাগলো, মানলাম শেষের কয়েক মাস উনি আমায় পড়িয়েছেন, যেহেতু আমি অগ্নি ভাইয়াকে ভয় পাই না বলে ওর কাছে পড়ি না, কিন্তু তাই বলে কি সব ক্রেডিটও নেন? উনি যতই ভালো পড়াক না, আমি না পড়লে কি আদৌ এত ভালো রেজাল্ট করতে পারতাম? অবশ্যই না। অনন্যার আম্মু এগিয়ে গিয়ে নিবির ভাইয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এটাও ঠিক, আমাদের বাবুই না পড়ালে এত ভালো রেজাল্ট হতোই না। অনন্যার আম্মুরও ওনাকে সাপোর্ট করায় ওর ফোলা মুখটা আরো দ্বিগুণ ফুলে উঠল। অনন্যার নাকে ডান হাত দিয়ে ঘষা মেরে দাঁত গড়মট করে বলল, এখনই যদি কয়েকটা সাবজেক্টে ফেল করতাম তখন ঠিক উল্টোটা বলতে, যে বাবুই এত ভালো করে পড়লো অথচ মেয়ে আমার তাকে ফাঁকি দিতে গিয়ে নিজেই ফেল করে বসলো। আহা, এরকমটা হওয়ার চান্স 0%ও নেই, কজ আমি পড়িয়েছি, পড়া না করিয়ে কখনো ছাড়িনি তোমায়, হোয়াট এভার মার্কস
খুব একটাও ভালো হয়নি। নেক্সট টাইম প্রত্যেকটা সাবজেক্টে 95% মার্কস আমি দেখতে চাই। বলেই সোফায় গা এলিয়ে দিলেন উনি। নিত্য আপু অনন্যাকে কংগ্রাচুলেশনস বলে বসে পড়ল ওনার পাশেই। রাত্রিকে ওনাদের সাথে দেখে অনন্যা প্রশ্ন ছুড়ল, তুই আপুদের সাথে আসলি কিভাবে? রাত্রি অনন্যার মাথায় আস্তে করে চাটি মেরে দিয়ে বলল, গেটের বাইরে আমার রিকশা আর ভাইয়ার বাইক দুটোই দুদিক থেকে এসে একসাথে থেমেছে। হোয়াট এ কোইনসিডেন্স। অনন্যা মুখ বাকিয়ে বলল, হোয়াটএভার। রাত 11:16 পা টিপে নিঃশব্দে রুশো ভাইয়ার ঘরে প্রবেশ করলো অনন্যা। রুশো ভাইয়া রকিং চেয়ারে আরাম করে বসে বাঁ হাতে ডায়েরি নিয়ে তাতে ডান হাত দিয়ে কলম ঘুরিয়ে কিছু একটা লিখছে। বর্তমানে ভাইয়ার ঘরে এমন চোরের মতো চুপি চুপি ঢোকার উদ্দেশ্য ভাইয়া ডায়েরিতে ঠিক কি লিখছে তা দেখা। যেহেতু ভাইয়া জানালার দিকে মুখ ঘুরিয়ে রকিং চেয়ারে বসে রয়েছে, সেহেতু অনন্যা পেছন থেকে নিঃশব্দে গেলে ভাইয়ার টের পাবার কথা নয়। সেই হিসেবেই চুপি চুপি ভাইয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। উকি ঝুঁকি মেরে বোঝার চেষ্টা চালাতে লাগলো ঠিক কি লিখছে ভাইয়া ডায়েরিতে। তীক্ষ্ণ দৃষ্টিতে ডায়েরির পাতার ভাজে চোখ বোলাতেই অনন্যার চোখ একেবারে ছানা পড়া। রাত্রি লাল রঙের একটা গামিজ পরে চোখে মুখে বিরক্তির রেশ ফুটিয়ে নিজের অবাধ্য চুলগুলো হাত খোপা করছিল। ঠিক তখনকারই ছবি ডায়েরির পাতায় বসানো। আজকেই রাত্রে এই ড্রেসটা পরে এসেছিল, আর যতদূর সম্ভব এটা দুপুরের খাবারের আগ মুহূর্তের ছবি। তার ঠিক নিজের সামান্য স্পেস রেখে কিছু বাক্য লিখছে রুশো ভাইয়া। অবাক করা বিষয় এই প্রথম রুশো ভাইয়াকে অনন্যা ইংলিশ, থাই, স্প্যানিশ ইত্যাদি ভাষা ব্যতীত শুদ্ধ বাংলায় লিখতে দেখছে। আর একটু ভালো করে উকি ঝুঁকি মারতেই দেখল লেখাগুলো দৃশ্যমান হলো অনন্যার। তার অবাধ্য চুলের বাহার যেন হৃদয়ের মাঝে গড়ে তোলে তীব্র হাহাকার। তার অবিশ্রান্ত চোখের ঘায়েল করা দৃষ্টি যেন বুকের মাঝে ঝরায় হাজারো প্রেমের বৃষ্টি। একই তবে ভালোবাসা লুকায়িত শত শত সুপ্ত আশা, বলতে কি পারবো কভু মুখ ফুটে তুমি শুধু ভালোবাসবা আমায়, তুমি যে প্রেম আমার, আয়ানা জাহান নুসরাত। রুশো ভাইয়ার লেখনী দেখে অনন্যা পুরো শকড। নিশ্চয়ই ভাইয়াকে ভূতে ধরেছে, নাহলে এরকম লেখা কিনা ভাইয়ার দ্বারাও লেখা সম্ভব। ভাইয়া স্টোরি লেখে তবে রোম্যান্টিক স্টোরি না, বিশেষ করে অ্যাকশন অথবা রহস্য টাইপ স্টোরি। কিন্তু ভাইয়া যে প্রেমে পড়ে বা রোম্যান্টিক কবি হয়ে গেছে তা অনন্যা এসে আজ জানল। উত্তেজনা এতটাই হাই লেভেলের হয়ে গেল যার দরুন মুখ থেকে অটোমেটিক্যালি বেরিয়ে গেল, এই আল্লাহ এ কি দেখলাম আমি। পেছন থেকে অনন্যার কণ্ঠস্বর কানে পৌঁছায়। হক চুকিয়ে ডায়েরি বন্ধ করে এক লাফ মেরে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ল রুশো ভাইয়া। অনন্যাকে দেখে চমকে উঠে ভাইয়া বলল, সুটকি তুই কখন এলি? অনন্যা নিজের বোকামির জন্য নিজেই নিজের মাথায় চাটি মেরে দিল, কিন্তু ধরা পড়ে যাবার পরও মিথ্যে বলাটা নিছক বোকামি বলেই দাঁত কেলিয়ে বলল, দেখে ফেলেছি। রুশো ভাইয়া চোখ বড় বড় করে বলল, কি দেখে ফেলেছিস? অনন্যা আবারও দাঁত কেলিয়ে দিয়ে বিছানায় বসতে বসতে বলে উঠল, আমার কাছে লুকিয়ে আর কি হবে, যা দেখার দেখে ফেলেছি আমি। এখন বলো প্রপোজ কবে করছো আমার বেস্টকে। ভান্ডা ভালো মতোই ফুটে যাওয়ায় হতাশ হয়ে মুখ কাঁচুমাচু করে অনন্যার পাশে বসে পড়ল ভাইয়া। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে করুণ চোখে ভাইয়া বলল, ও আমায় ভালোবাসে না রে সুটকি। অনন্যা ভাইয়ার জবাবে বোকা বনে গেল, ভ্রু কুচকে বলল, ও মা এ আবার কেমন কথা, ভালোবাসি না তো কি হয়েছে, বিয়ে হলে অবশ্যই বাসবে। তুমি বিয়ের প্রপোজাল সময় থাকতেই দিয়ে দাও ভাইয়া, না হলে দেখবে অন্য কারোর সাথে চুপ করে বিয়ে হয়ে যাবে রাত্রি। আর কাল তো রাত্রির বার্থডে, প্রপোজ করার জন্য পারফেক্ট একটা ডে। আমি তো হালকা ফুলকা সারপ্রাইজ প্ল্যানিং করেই রেখেছিলাম, বাকিটা না হয় তুমিই করে নাও। অনন্যার কথায় ভাইয়ার মুখে খুব কাছের কিছু হারিয়ে যাবার ভয় দেখা দিল। ভাইয়া একরাশ ভয় নিয়ে বলল, সত্যি বলছিস তুই? কিন্তু যদি আবার নাক ফাটিয়ে রিজেক্ট করে দেয়? পশ্চিম আকাশে সূর্যের ডুবি ডুবি ভাব হালকা হালকা মেঘের বুক চিরে কিরণ ছড়িয়ে দিচ্ছে রক্ত রাঙা সূর্যটা। আর বেশি সময় নেই, হয়তো বা 20-15 মিনিটের মাথায় অস্ত যাবে সে। রুশো ঘড়ি দেখছে, এমন সময় 6:40। এতক্ষণে তো তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির চলে আসা উচিত ছিল, লেট করছে সে। আধ ঘন্টা কি 1 ঘন্টা লেট করলেও কোনো সমস্যা ছিল না রুশোর, কিন্তু সেখানে 2 ঘন্টা পেরিয়ে যাচ্ছে অথচ রাত্রির কোনো খবরই নেই। তবে কি সে আসবে না? আচ্ছা একটা ফোন করে তো দেখাই যায়, কিন্তু আফসোস রুশোর কাছে তো রাত্রির নম্বরটাও নেই। কিছুক্ষণ ভেবে নিয়ে কোলের ওপর থেকে আধ ফুলে বেলুনগুলো সরিয়ে ফোনটা হাতে নিল রুশো। উদ্দেশ্য অনন্যাকে ফোন করে রাত্রির খোঁজ জানা। সেই 2 ঘন্টা আগে অনন্যারা তাকে এই ক্যাফেতে বসিয়ে ডেকোরেশনের হেল্প করে শপিং মলে গেছে।
পরের মাসের প্রথম সপ্তাহতেই অগ্নি অরণ্যার নিত্য নিবিড়ের সাথে বিয়ে, তাই কেনাকাটাও রয়েছে বেশ। দুবার কল করতে উপাস থেকে অগ্নি ফোনটা রিসিভ করে বলে উঠল, কিরে রুশু, উপোস করলি? কি বললো রাত্রি? আর অনুসারী দেখেছে তাই আমি রিসিভ করলাম। অগ্নি কথার জবাবে ঠিক কি বলবে তার রুশোর জানা নেই। হ্যাঁ বললে সেটা হবে মিথ্যা, আবার না বলতে গেলেও কথাটা গলায় জট পাকিয়ে আটকেই যাচ্ছে। ওষ্ঠদয় কাঁপছে তার। নিজেকে সামলে নিয়ে রুশো বলল, না 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 ব্রো, ও আসেনি। রুশোর এই ছোট্ট কথাটাই অগ্নিকে চরমভাবে হতাশ করতে সক্ষম ছিল, তাই তো নিমিষেই হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। কপালে চিন্তার ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করে বসলো অগ্নি, তার মানে কি রুশু, আমরা তোকে 2 ঘন্টা আগে ক্যাফেতে ছেড়ে এসেছি, এতক্ষণ ধরে অপেক্ষা করেছিস তুই, একবার জানাবি তো, অনু না হয় খোঁজ নিয়ে জানিয়ে দিত। অগ্নি চিন্তা করছে রুশোকে নিয়ে, যেটা এই মুহূর্তে একদমই ভালো লাগছে না রুশোর। অগ্নির তো এখন হাসি খুশি থাকার কথা, বিয়ের শপিং বলে কথা, নিত্যর গায়ে শাড়ি ধরে ঠোঁট কামড়ে ভ্রু কুচকে একের পর এক শাড়ি দেখে চুজ করবে, সেই জায়গায় কিনা তার মুখে হতাশার চিহ্ন, না এ তো শোভা পায় না মোটেই। তাই রুশো তৎক্ষণাৎ হাসার চেষ্টা করল, তাতে সফল হলো বটে, হাসি মুখেই সে বলল, চুটকিকে জানিও না ব্রো, যদি জানতে পারে ওর ডাকে রাত্রি আসেনি তবে কষ্ট পাবে ও। আর মজার কাহিনী কি জানো, আমি এতক্ষণ অপেক্ষা করার বদলে স্টোরি লিখতে বসেছিলাম, দেরি পেয়ে যে 2 ঘন্টা পেরিয়ে গেছে, আমি আসছি ব্রো, তুমি একদম টেনশন করো না। উপাস থেকে দীর্ঘশ্বাস ফেল অগ্নি, সে জানে এই মুহূর্তে রুশো নাটক করে হাসছে, এই হাসি কৃত্রিম, এতে প্রাণ নেই, এই হাসি নির্জীব, বড্ড স্বাদহীন। রুশোর প্রাণ খোলা হাসি চেনে অগ্নি, রুশো আর যাই পারুক তার কাছে মিথ্যে বলতে পারে না, মিথ্যে বললেও ঠিকই সে ধরে নিতে পারে, যার কারণে সে ছোটতে বকা খাবার ভয় না পেয়ে মিথ্যে বলাই ছেড়ে দিয়েছে অগ্নির কাছে রুশো। অগ্নি নিজেকে সামলে নিল ছোট করে, হাই তবে বলেই ফোনের লাইন কেটে দিল। তার মতে রুশোকে মন মরা হয়ে থাকাটা একেবারেই মানায় না, ওর মুখ ভার হলে যেন মনে হয় তার আশেপাশের সবকিছুই প্রাণহীন, তার প্রাণবন্ত ছন্দময় আচার আচরণ হাসতে বাধ্য করে সবাইকে। রাজ তারই কিনা মন খারাপ, সাথে করে আনা ভ্যানিলা কেকটার দিকে একবার ঝুঁকে তাকালো রুশো, কি সুন্দর জলজল করছে অ্যাটম বম্ব লেখাটা, অনন্যা বলেছিল এই লেখাটা দেখে নাকি নির্ঘাত তার নাক আবারও ফাটিয়ে টমেটো বানিয়ে দেবে রাত্রে। তখন রুশো হেসে বলেছিল, ওর স্পর্শটা যে ফিরি ফিরি পাচ্ছি এটা কি অনেক নয়, হোক সেটা ঘষি কিংবা অধরের স্পর্শ। কথাটা মনে পড়তে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রুশো, চোখ দুটো বুঝে জোরে একটা নিঃশ্বাস নিয়ে ডায়মন্ড রিংটা পকেটে পরে উঠে দাঁড়ালো সে। রিংটা তার অ্যাটম বম্বের পছন্দ হবে কিনা এই নিয়ে কত ডিপ্রেস ছিল সে, অথচ রিংটা দেবার সুযোগই হলো না তার। কেকটা আবারও তার পূর্বের স্থানে রেখে তার সাজানো ব্যানার আর বেলুনগুলো একবার হাত বুলিয়ে হাঁটা ধরল সে বাহির পথের উদ্দেশ্যে। গ্লাসের তৈরি দরজাটা টেনে খুলতে নিলেই থমকে গেল রুশো, ওই তো সে আসছে, তার প্রিয় অ্যাটম বোম আসছে। কিন্তু একে আজ তার প্রিয়তম শাড়ি পরেছে, আজ কি শুধুই জন্মদিন বলে শাড়ি পরেছে নাকি অন্য কিছু? প্রশ্নটা বার কয়েকবার মনের মাঝে আহরে নিয়ে উল্টো পা ফেলে পিছিয়ে এলো রুশো। আবারও তার আগের জায়গায় ফেরত এসে কেকটা বের করে ক্যান্ডেলগুলো প্যাকেট থেকে বের করে কেকের চারিপাশ দিয়ে লাগিয়ে দিল সে। এর মাঝেই দুজোড়া পায়ের প্রবেশ ঘটল ক্যাফেতে। রুশো তৃষ্ণার্ত দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে, যেন এতক্ষণের সাধনার ফল এইমাত্রই পেল সে, অথচ তার প্রিয়তমর সাথেই যে আরও একজন এসেছে তার খেয়ালই রাখেনি রুশো। রাত্রে ব্লু কালারের জর্জেট শাড়ি আর তার সাথে ব্লু পাথরের সেট পরেছে, চুলগুলো এক সাইডে এনে রাখা, এতটুকু পর্যবেক্ষণ করতেই রুশোর সামনে এসে দাঁড়ালো রাত্রে। রুশোকে দেখে অবাক হয়ে সে বলল, আপনি যে অনন্য কোথায়? রাত্রির প্রশ্নের কোনো জবাব দিতেই পারল না রুশো, মুগ্ধ দৃষ্টিতে একইভাবে চেয়ে রইল সে রাত্রির ওই উজ্জ্বল মুখখানায়। রুশোর কোনো জবাব না দেয়ায় রাত্রি আবারও প্রশ্ন করবে, তার আগেই পাশে থাকা ব্যক্তিটি রাত্রির দিকে প্রশ্ন ছুড়ল, রাত্রি কেউ? পাশে থাকা ব্যক্তিটির উপরোক্ত প্রশ্নে টনক নড়ল রুশোর, বার কয়েক ছেলেটির দিকে তাকিয়ে তাকে চেনার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হলো সে। রাত্রি হাসি মুখে পরিচয় করিয়ে দেবার খাতিরে বলল, উনি হচ্ছে অনন্যার কাজিন রুশো আহমেদ, আর রুশো ভাইয়া ইনি হচ্ছেন আমার কাজিন দিদার কাবির, কালই ঢাকা থেকে রাজশাহী এসেছে, ওনার সাথেই ছিলাম এতক্ষণ তাই লেট হয়ে গিয়েছে, আসলে আমার ফোনটা হঠাৎ কাজ করছে না তাই অনন্যাকে জানাতে পারিনি। রুশো ব্যাপারটা গায়ে মাখালো না, হাসি মুখেই দিদারের সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে বসতে বলল তাদের।
রাত্রি আবারও রুশো বাদে কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করল, বাকিরা কোথায়? রুশো কিছুক্ষণ কি বলবে ভেবে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, আসলে অ্যাডাম বম অনেকক্ষণ ধরেই ছিল সবাই, তুমি আসছো না কোনো খোঁজখবর নেই, তাই কাজ থাকায় মলে গিয়েছে, আর যেহেতু আমার কোনো কাজ ছিল না তাই আমাকেই তোমার অপেক্ষা করতে বলেছে, সাথে সেলিব্রেশনও। রুশুর মুখে অ্যাটম বোম্ব ডাকটা শোনায় ভ্রু কুচকাল দিদার। রুশো সেদিকে পাত্তা না দিয়েই বলল, মে আই অ্যাটম বোম্ব? অনন্যা কিন্তু খুব সবটা সাজিয়েছে, ওর মন ভেঙো না প্লিজ। রুশুর করুণ গলায় করা রিকোয়েস্ট ফেলতে পারল না রাত্রে, অনিচ্ছা সত্ত্বেও আজ রাজি হলো সে। অন্য সময় হলে হয়তো সোজাসুজি না বলে বসতো, কিন্তু এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে বিবেকে বাধা দিল রাত্রের। হাজার হোক, তার জন্যই এত কিছু করেছে অনন্যা, এখন সে যদি এসব ফেলে চলে যায় তবে বড্ড কষ্ট পাবে মেয়েটা, সাথে এত কিছুর অপচয় তো হবে। ও শাট আপ অনন্যা, বিয়ে থেকেও ব্ল্যাক কালারের শাড়ি পরে না, ব্ল্যাক বাদে আদার্স কালার নাও, দেখো ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে, গোল্ডেন আছে। আহা, কিন্তু আমি তো ব্ল্যাকই পরবো, না হলে বিয়ে করবো না। ভাইয়া তোর এই পচা বেষ্টু কম, ভাই বেশি সাদা বিলাইকে বল যাতে আমায় বিয়েতে ব্ল্যাক শাড়ি পরতে দেয়, না হলে আমি বিয়েই করবো না। রুশুর মুখে অ্যাটম বোম্ব ডাকটা শোনায় ভ্রু কুচকাল দিদার। রুশো সেদিকে পাত্তা না দিয়েই বলল, মে আই অ্যাটম বোম্ব? অনন্যা কিন্তু খুব সবটা সাজিয়েছে, ওর মন ভেঙো না প্লিজ। রুশুর করুণ গলায় করা রিকোয়েস্ট ফেলতে পারল না রাত্রে, অনিচ্ছা সত্ত্বেও আজ রাজি হলো সে। অন্য সময় হলে হয়তো সোজাসুজি না বলে বসতো, কিন্তু এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে বিবেকে বাধা দিল রাত্রের। হাজার হোক, তার জন্যই এত কিছু করেছে অনন্যা, এখন সে যদি এসব ফেলে চলে যায় তবে বড্ড কষ্ট পাবে মেয়েটা, সাথে এত কিছুর অপচয় তো হবে। ও শাট আপ অনন্যা, বিয়ে থেকেও ব্ল্যাক কালারের শাড়ি পরে না, ব্ল্যাক বাদে আদার্স কালার নাও, দেখো ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে, গোল্ডেন আছে। আহা, কিন্তু আমি তো ব্ল্যাকই পরবো, না হলে বিয়ে করবো না। ভাইয়া তোর এই পচা বেষ্টু কম, ভাই বেশি সাদা বিলাইকে বল যাতে আমায় বিয়েতে ব্ল্যাক শাড়ি পরতে দেয়, না হলে আমি বিয়েই করবো না। এতক্ষণ ধরে শাড়ি চুজ করার বদলে কালার নিয়েই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলায় অতিষ্ঠ হয়ে সেলসম্যান মাথায় হাত রেখে ধপ করে বসে পড়েছেন শাড়ির পাহাড়ের উপরে। নিত্যপু পাশের মলে গিয়েছে আম্মুদের সাথে, এদিকে অগ্নি ভাইয়া কি করবে ভেবে কুল পাচ্ছে না। অনেক ভেবে সামনে থেকে একটা ডিপ রেড বেনারসি হাতে নিয়ে ভাইয়া বলল, ও ওয়াও অনু, এই শাড়িটা দেখ, এটা পরলে তোকে একেবারে কুইন লাগবে। অনন্যা ভাইয়ার হাত থেকে টান মেরে শাড়িটা আগের জায়গায় রেখে দিয়ে মুখ ফুলিয়ে বলল, দরকার নেই কোনো কুইন টুইন হবার, ব্ল্যাক পরলে যদি আমাকে ডাইনিও লাগে তাও আমি ব্ল্যাকই পরব, তুই ওই সাদা বিলাইয়ের মতো পচা। রুশো ভাইয়াকে আসতে দেখালি, ভাইয়া ঠিকই আমায় নিয়ে দিধায় ব্ল্যাক পরতে বলবে। একটু থেমে অনেক গুরুত্বপূর্ণ কিছু মনে পড়ায় চটজলদি অগ্নি ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ল অনন্যা, এই ফোনটা দে, রুশো ভাইয়া কি কল করেছিল, রাত্রিকে প্রপোজাল দিয়েছে কি? রুশো ভাইয়া রাত্রি কি বললো? বিনিময়ে নিশ্চয়ই এক পায়ে খাড়া হয়ে রাজি হয়ে গিয়েছে, তাই না? অনন্যার প্রশ্নে নিমিষেই মুখ ঘন কালো মেঘ এসে ভিড় জমালো ভাইয়ার। ভাইয়া জানে অনন্যার কাছে কিছু লুকিয়ে পার পাবে না, তাই কিছুক্ষণ চুপ থেকে জোরে একটা শ্বাস টেনে বলল, রাত্রি যায়নি অনু, হয়তো কোনো কাজে আটকে পড়েছে, তুই মন খারাপ করিস না বোন প্লিজ। ভাইয়ার কথায় ঠাস করে হাত থেকে ব্যাগটা পড়ে গেল অনন্যার। তাহলে এতক্ষণ ধরে রুশো ভাইয়া কি করলো? রাত্রি তো যায়নি, না জানি কতটা কষ্ট পেয়েছে রুশো ভাইয়া, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি যেতে হবে আমায়, এক্ষুনি। কথাগুলো মনে মনে বলে নিয়ে শাড়িগুলো রেখে দিয়ে ব্যাগটা হাতে তুলে নিল অনন্যা, মল থেকে বেরিয়ে যেতে লাগলো তৎক্ষণাৎ। ওর পেছন পেছন ডাকতে ডাকতে ছুট লাগালো অগ্নি ভাইয়া, সাথে নিবিড় ভাইয়াও। ক্যান্ডেল নিভিয়ে কেকটা কেটে নিয়ে রুশোর হাতে এক পিস আর দিদারের হাতে এক পিস ধরিয়ে দিল রাত্রে। এক টুকরো কেক মুখে নিয়ে খেতে লাগলো সে, তার পছন্দের ভ্যানিলা কেকই অর্ডার দেওয়া হয়েছে। চকলেট কেক ততটা খারাপ না লাগলেও ওর ভ্যানিলাই বেশি ভালো লাগে। সেই সুবাদে হয়তো অনন্যা নিজের চকলেট কেক পছন্দের সত্ত্বেও ভ্যানিলা অর্ডার করেছে। কিন্তু রাত্রে অবাক হলো কেকের উপর অ্যাটম বোম্ব লেখাটা দেখে। এটা যে রুশো ছাড়া আর কারো কাজ নয় সেটা খুব ভালো করেই জানে সে, কিন্তু পাবলিক প্লেসে তাও আবার কাজিনের সামনে রুশোর নাকটা ফাটানো পসিবল না, তাই চুপ করেই রইল সে। রাত্রে আজ রুশোর ব্যবহারে বেশ অবাক হয়েছে, কোনো লাফালাফি নেই, শয়তানি ফাজলামো নেই, কি সুন্দর শান্ত হয়ে বসে রয়েছে সে, কেমন যেন অদ্ভুত লাগছে রুশোকে আজ। তার
এই স্বভাবটা রুশুর সাথে যেন বড্ড বেমানান। ওকে তো বাচ্চা মিতেই মানায়। রুশু মনে মনে আল্লাহ আল্লাহ করে যাচ্ছে। আজ যে করি হোক তাকে নিজের মনের কথাটা বলতে হবে রাত্রিকে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে গেলে হয়তো শেষমেশ হারিয়ে ফেলতে হবে তার ভালোবাসাকে। তাই নিজেকে শক্ত করে জোরে একটা শ্বাস টেনে আচমকাই রাত্রি হাত ধরে বসল সে। হঠাৎ এইভাবে হাত ধরায় চমকে উঠল রাত্রি। এদিকে ভ্রু কুচকে এলো দিদারের। রুশু কারোর দিকে কোনো পাত্তা না দিয়ে রাত্রির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁপা কাঁপা গলায় সে বলল, অ্যাটম্বম, তোমায় আমার অনেক জরুরি কিছু বলার আছে। রুশুর থেকে খুবই সাবধানে হাতটা ছুটিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রাত্রি বলল, কি বলবেন বলুন, আর এভাবে হাঁটু গেড়ে বসলেন কেন? রুশু নার্ভাসনেসের বসে ঠোঁট কামড়ে ধরল। বার কয়েক আমি তোকে ভালোবাসি বাক্যটা মনের মধ্যে আওড়ে নিয়ে বুক ফুলিয়ে জোরে একটা শ্বাস টানল সে। আমতা আমতা করে সে বলল, যেটা আমি। রাত্রি রুশুর বলা উদ্ভট বাক্যটা খুব মনোযোগ দিয়ে শুনল, কিন্তু মানেটা বুঝল না সে। এরকম কোনো শব্দ ভোকাবুলারিতে আজ জন্মেও পড়েছে কিনা সন্দেহ রাত্রির। অতপর কোনো অর্থ বুঝতে না পেরে রাত্রি বলল, মানে? রুশু জিব্বা কামড়ে ধরল। নিজের বোকামের জন্য বড্ড লজ্জিত সে। সে তো জানে রাত্রে ফ্রেঞ্চ ভাষা বুঝবে না, আর ঠিক সেই জন্যই নার্ভাসনেসের ফলে যে বাংলা বাক্যটা মুখে আসতে চাইছে না তার। কীভাবে বোঝাবে সে কথাটা রাত্রিকে? মনে মনে ইউ ক্যান ডু ইট রুশো বলে খানিকটা সাহস সঞ্চয় করে আবারও বলে উঠল রুশো, টিআইএমও, উফ সরি, আই মিন টে কুইরিল স্প্যানিশ, আরে ধ্যাত কি বলছি আমি বলে নিজে নিজের মাথায় চাটি মেরে দিল রুশো। এদিকে রাত্রি আর দিদার একে অপরের মুখ চাওয়াচাওয়াই করছে। তারা রুশোর কাণ্ড কারখানার কোনো মানেই খুঁজে পাচ্ছে না, না বাংলা না হিন্দি আর না ইংলিশ, কোনো ভাষার সাথে মিল পাচ্ছে না তারা রুশোর বলা বাক্যগুলোর। রুশোর এরকম উল্টাপাল্টা উদ্ভট ভাষায় বলা দুর্বোধ্য বলিগুলোয় চরম বিরক্ত হয়ে গেল দিদার, সাথে রাত্রির চোখে মুখেও বিরক্তি স্পষ্ট। একটু জোরে এবার সে বলল, কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন, কি বলছেন বলুন তো, রাত হয়ে এসেছে, যেতে হবে আমাদের। রাত্রির ধমক খেয়ে বুকটা ধক করে উঠল রুশোর। কি করবে ভেবে না পেয়ে চট করে দাঁড়িয়ে পড়ল সে। এবার যে তাকে বলতেই হবে, যে করে হোক বলতে হবে, কিন্তু রাত্রির চোখের দিকে তাকাতেই পারছে না সে। আর কোনো পথ খুঁজে না পেয়ে হুট করে রাত্রিকে জড়িয়ে ধরল সে। রাত্রির হাইট রুশোর কাঁধ পর্যন্ত হওয়ায় সহজেই রুশোর হৃৎপিণ্ডের ডিপ ডিপে ধ্বনি কানে আলোড়ন সৃষ্টি করল তার। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সে। রুশো বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে বলতে শুরু করল, আমি জানি না তুমি এর প্রত্যুত্তরে কি বলবে, কিন্তু এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। প্রথম দিন তোমায় দেখেই এই অনুভূতি মনের কোণে নাড়া দিয়েছিল আমার, কিন্তু বুঝতে পারিনি, শুধুমাত্র ভালো লাগা ভেবে এড়িয়ে চলে গিয়েছি সেই অনুভূতি। কিন্তু না, সেটা শুধুমাত্র ভালো লাগা ছিল না, ধীরে ধীরে গ্রাস করেছে আমায় সেই অনুভূতি, খুব তীব্রভাবে গ্রাস করেছে আমায় সেই প্রথম প্রেমের অনুভূতি। যতই দিন বেড়েছে ততই তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি আমি। একটা সময় বুঝতে পেরেছি আমি ভালোবাসা নামক অনাকাঙ্ক্ষিত মায় জড়িয়ে গিয়েছি, নিজের অজান্তে নিজের সবটা দিয়ে ভালোবেসে ফেলেছি আমি তোমায়। আমি জানি না তুমি আমায় ফিরিয়ে দেবে নাকি জড়িয়ে নেবে, শুধু এতটুকু জানি ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায় আমি অ্যাটম্বম, বড্ড বেশি। উইল ইউ বি মাইন রাত্রি ফর এভার? কথার শেষ হতেই কেউ রুশো রাত্রিকে এক ঝটকায় সরিয়ে দিল। তারা নিজেদের সামলে নিয়ে দাঁড়িয়ে মানুষটিকে দেখার জন্য সচেতন চোখে তাকালো। রুশোর চোখে এখনও জল টলমল করছে। রাত্রিকে কথাগুলো বলার সময় বারবার গলায় দলা পাকিয়ে যাচ্ছিল তার। দিদার রাগে ফুসছে, হাতের মুঠো শক্ত করে চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে রুশোকে উদ্দেশ্য করে দিদার বলল, হাউ ডেয়ার ইউ, তুমি আমার ফিয়ান্সিকে আমার সামনেই প্রপোজ করছো? রাত্রি, এইসব দেখানোর জন্য আমায় নিয়ে এসেছো তুমি? তোমার বার্থডে সারপ্রাইজ তো আমি দিলামই, তারপরও কেন আসতে জোর করলে? হ্যাঁ, দেখলে তো কি হলো, আর এক মুহূর্তও এখানে থাকবে না তুমি, চলো আমার সাথে বলে রাত্রির হাতটা টেনে নিয়ে যেতে লাগলো দিদার। কিন্তু বাধা দিল রাত্রি, দিদারকে চোখের ইশারায় একটু থামতে বলে রুশোর সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। রুশো এখনও ঘোরের মধ্যে রয়েছে। দিদারের বলা ফিয়ান্সি কথাটার খুব সহজ হলেও ভারী লাগছে তার কাছে, বড্ড ভারী। রাত্রি রুশোর দিকে তাকিয়ে ভাবলে সিনভাবে বলতে শুরু করল, ভুল করছেন আপনি আমায় ভালোবেসে, আই এম সরি, আমি ভালোবাসি না আপনাকে, আপনার সেটা জানার কথা,
তাছাড়া বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে দিদার ভাইয়ের সাথে। সামনে মাসে আমাদের বিয়ে। এই কথাটা অনুনাকে জানাতে দিদার ভাইয়াকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমি, কিন্তু এমন একটা সিন ক্রিয়েট হয়ে যাবে ভাবতে পারিনি। মাফ করবেন আমায়। দোয়া করি আপনার জীবনে অনেক ভালো কেউ আসুক, যার সাথে ভালো থাকবেন আপনি। আসছি। কথাটা বলে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল রাত্রে। দিদারকে চোখের ইশারায় চলুন বলেই বড় বড় পায়ে এগিয়ে যেতে লাগলো সে। দিদার রাত্রি যেতেই রুশো তাচ্ছিল্যের হাসি হাসল, সামনে থাকা টেবিলে সজোরে একটা লাথি মেরে দিয়ে বলতে শুরু করল, আমি তো জানতাম রাত্রি আমায় ভালোবাসে না, তাও কিভাবে অ্যাকসেপ্ট করলাম? আমি তো বড় না যে প্রপোজ করার পর নিজের ফিয়ন্সি থাকা সত্ত্বেও সে ছুটে আসবে আমার কাছে। হাউ স্টপিড আই এম, বলেই ব্যানার বেলুনগুলো দেয়াল থেকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল রুশো। ক্যাফের একজন ওয়েটার রুশোকে এসব করতে দেখে দৌড়ে এসে আটকে বলল, হোয়াট হ্যাপেন্ড স্যার? আপনারাই তো সাজালেন, এখন নষ্ট করছেন কেন? রুশো কিছু বলল না, মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে ওয়েটারের পকেটে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে হাঁটা ধরল সে। কার থেকে নেমে এক প্রকার দৌড়ে ক্যাফের সামনে গেল অরণ্যা, ওর পেছন পেছন ভাইয়ারাও দৌড়ে গেল তৎক্ষণাৎ। ক্যাফের গেট খুলে ঢুকতে যাবে তার আগেই দরজা ঠেলে বেরিয়ে এলো রুশো ভাইয়া। চোখ মুখ লাল হয়ে গেছে একদম, চুলগুলো কেমন এলোমেলো, শার্টের একদিকের ইন খুলে গিয়েছে। রুশো ভাইয়াকে এরকম অবস্থায় দেখে অনন্যা চমকে উঠে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই ভাইয়া এক ছুটে এসে তাকে শক্ত করে ধরে ফোপাতে লাগলো। ফোপাতে ফোপাতে ভাইয়া বলল, ও ও ভালোবাসে না আমার ছুটকি, ও আমার হবে না, কোনো দিনও হবে না। তুই না বলেছিলি ও আমাকে ভালোবাসবে, কিন্তু না, ও আমায় ভালোবাসবে না রে ছুটকি, বিন্দুমাত্রও না। কেটে গেছে আরও 2 দিন। রুশো ভাইয়া সেদিন বাড়ি ফেরার পর পুরো একটা দিন ঘরবন্দি ছিল। অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো কাজই হয়নি। রুশো ভাইয়া নিজের মতোই ঘরবন্দি থেকেছে। এদিকে রুশো ভাইয়ার হঠাৎ এরকম আচরণে খালু খালামণি ভীষণ চিন্তায় পড়ে গেছেন। কোনো বাবা মাই তাদের সন্তানকে এভাবে ভেঙে পড়তে দেখতে পারবে? তাও রুশো ভাইয়ার মতো একজন হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছেলেকে। সেদিন ক্যাফে থেকে ভাইয়াকে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে আসে ওরা। ভাইয়াকে স্বাভাবিক করার জন্য প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু তার একটাই কথা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। ভাইয়ার এই কথার উপর নির্ভর করেই একা থাকতে দেয় ওরা ওকে। সাথে বড্ড ভয়ও হচ্ছিল যদি কোনো ভুল করে বসে ভাইয়া, কিন্তু অনন্যাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে পরের দিন বেলা 12টার দিকেই রুশো ভাইয়া হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে ঠিক আগের রূপে কনভার্ট হয়ে গেছে, যেন সেদিন সন্ধ্যের কোনো ঘটনাই বাস্তবে ঘটেনি, শুধুমাত্র কোনো এক দুঃস্বপ্ন ছিল তা। বর্তমানে রুশো ভাইয়া দৈনন্দিন কাজের অজুহাতেই অফিস গিয়েছে। তবে আর কেউ জানুক বা নাই জানুক, অনন্যা তো জানে রুশো ভাইয়া স্বাভাবিক থেকেও স্বাভাবিক নেই, ভেতর থেকে নির্মমভাবে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে রুশো ভাইয়া। শুধুমাত্র বাইরে থেকে নিজেকে স্বাভাবিক দেখানোর নিছক অভিনয় মাত্র করে চলেছে সে। রুশো ভাইয়া এরকমই, যেখানে সামান্য আঘাতে কিংবা আরশোলা দেখে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে, সেখানে পাহাড় সমান আঘাতও বুকে পাথর চেপে হাসির আড়ালে লুকিয়ে ফেলে নির্দ্বিধায়। রাত্রি এই নিয়ে অনন্যাকে বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু অনন্যা কল রিসিভ করেনি। বড্ড বেশি অভিমান কাজ করছে অনন্যার। ও কি পারত না ঠিক করা বিয়েটা ভেঙে ফেলতে? কি কমতি রয়েছে রুশো ভাইয়ার মাঝে? তাছাড়া বিয়েটা তো হয়নি যে, রুশো ভাইকে মেনে নিতে ওর খুব বেশি সমস্যা হবার কথা। বিয়ে ঠিক হয়েছে মাত্র, এখনও হাতে সময় রয়েছে। ও কি পারত না অনন্যার ভাইটার হাসি কেড়ে নেওয়ার বদলে তা 10 গুণ বাড়িয়ে দিতে? এদিকে নিবিড় ভাইয়া, অগ্নি ভাইয়া আর নিত্য আপুও চরমভাবে হতাশাগ্রস্ত, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। অগ্নি ভাইয়া তো রাত্রিকে হাতের সামনে পেলে বোধহয় তেল ছাড়াই ফ্রাই করে ফেলে, এতটা রেগে আছে। নিত্য আপু বর্তমানে অগ্নি ভাইয়ার এই ফ্রাই করার বদবুদ্ধিটাকে প্রশমিত করে কোনো মানসম্মত সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে। আর নিবিড় ভাইয়া রয়েছেন গভীর ভাবনায় মগ্ন, যেন ক্যালকুলাসের সব থেকে জটিল সমস্যাটা তিনি নিজের ব্রেইনের মধ্যেই খাতা কলম ক্যালকুলেটর ছাড়া সলভ করে ফেলবেন। রুশো ভাইয়া বলেছে রাত্রিকে যেন এই নিয়ে কোনো কথাই না বলে ওরা। ভাইয়ার মতে ভালোবাসার ভুলটা তো সেই করেছে, এখানে রাত্রির তো কোনো দোষ নেই। সে কি বলেছিল রুশো ভাইয়াকে যাতে তাকে ভালোবাসে কই বলেনি তো? সে হিসেবে তার কোনো দায় থাকে না কোনোভাবেই। হ্যাঁ মানছে অরণ্যা, রুশো ভাইয়ের কথায় লজিক রয়েছে, কিন্তু ও যেহেতু দিদার ভাইয়াকেও ভালোবাসে না, সে হিসেবে চাইলেই তো রুশো ভাইকে হ্যাঁ বলতে পারতো। বাট শি ডাজন্ট ডু দ্যাট, শি জাস্ট রিফিউজড মাই ব্রাদার। সেই হিসেবে অনন্যার তো অভিমান করা সাজেই, তাই তো কল ধরছে না ওর।
ভার্সিটিও যেহেতু অফ সেহেতু দেখা করার চান্স নেই। অনন্যার ভাবনার মাঝে হন্ততন্ত হয়ে বাসার সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল কেউ। অনন্যার ভাবনায় তার পায়ের খটমটে শব্দে বিচ্ছেদ ঘটায় সচেতন চোখে তাকালো অনন্যা সেই আগন্তুকের দিকে। রাত্রি এক প্রকার ছুটে এসে অনন্যার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে সে বলল, কল ধরিস না কেন তুই? দুদিন ধরে ফোনে পাচ্ছি না তোকে, আমি হিসেব আছে। রাত্রির ক্লান্ত মুখটায় এক পলক তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তার ছেলের হাসি হাসলো অনন্যা। ভাবলে সিনভাবে জবাব দিল, হিসেব আছে, তো কি দরকার, বিয়েতে এলি যে। অনন্যার এভাবে পাল্টা প্রশ্ন করাটা একদমই পছন্দ হলো না রাত্রির। রাত্রি অনন্যাকে জবাবে কিছু বলবে তার আগেই সোফা থেকে দাঁড়িয়ে পড়ল অগ্নি ভাইয়া। রাত্রির দিকে তেরে এসে ইচ্ছে মতো কথা শুনিয়ে কান ঝালাপালা করে দেবে, সেই জন্য এগোতেই পেছন থেকে হাত টেনে ধরল নিত্য আপু। টলমল চোখের ইশারায় অগ্নি ভাইয়াকে বলল, প্লিজ সিন ক্রিয়েট করো না। অগ্নি ভাইয়া নিত্য আপুর কথা অমান্য করতে পারল না, দাঁতে দাঁত চেপে রাত্রির প্রতি রাগটাকে নিজের মধ্যেই দমিয়ে নিয়ে দ্রুত পায়ে ঘরে চলে গেল। ভাইয়াকে সামলাতে পেছন পেছন ছুট লাগালো নিত্য আপু। রাত্রি অগ্নি ভাইয়া আর নিত্য আপুর কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভ্রু কুচকালো। অনন্যার দিকে মুখ ঘুরিয়ে প্রশ্ন ছুড়ল সে, কি হয়েছে রে, সবার এরকম ব্যবহার করছে কেন সবাই? রাত্রির এই ছোট্ট প্রশ্নটাই অনন্যার অভিমানের আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট ছিল। আর চুপ করে থাকতে পারল না সে, এক প্রকার চেঁচিয়েই বলে উঠল, নিজেই তো সব করলি, এখন জিজ্ঞেস করছিস কি হয়েছে সবার, লাইক সিরিয়াসলি? হাই, তুই কি জানিস তুই শুধু একটা মন নয়, আমাদের পুরো ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মনে আঘাত দিয়েছিস। রুশু ভাই আমার সাথে সবার কলিজার টুকরা, জানিস তো ভাইয়াকে কতটা ভালোবাসি আমরা, সেই আমরাই কিভাবে তাকে কষ্ট পেতে দেখব, কিভাবে চোখের সামনে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে দেখব। বল, যদি সম্ভব হতো তবে নিজের জান দিয়ে হলেও রুশু ভাইয়ার সেই আগের হাসি, যার মধ্যে কোনো অভিনয় নেই, নেই কোনো কৃত্রিমতা, নেই সেই হাসিটা ফিরিয়ে দিতাম। কিন্তু আফসোস, জান দিলেও আর তা ফেরানো যাবে না, কোনো দিনও না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য রুশু ভাইয়া না খেয়ে ঘর বন্ধি ছিল, শুধুমাত্র তোর জন্যই আজ রুশু ভাইয়াকে হাসির আড়ালে কাঁদতে হচ্ছে, আমার ভাইয়ারা আড়লে আড়লে আর্তনাদ করছে, যার শব্দ বাস্তবে প্রতিফলিত না হলেও আমার বুকের মাঝে এসে খুবই নির্মমভাবে। কথাগুলো বলার সময় অনন্যার বুক ফেটে কান্নার ছিল, উচ্চারণের সময় আটকে আটকে যাচ্ছিল কথাগুলো, পারছে নাও নিজেকে শান্ত করতে। কথাগুলো বলার সময় অনন্যার বুক ফেটে কান্নার ছিল, উচ্চারণের সময় আটকে আটকে যাচ্ছিল কথাগুলো, পারছে নাও নিজেকে শান্ত করতে। অনন্যাকে এভাবে উত্তেজিত হতে দেখে তৎক্ষণাৎ উঠে এসে অনন্যাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে শান্ত করবার চেষ্টা চালাতে লাগলেন নিবিড় ভাইয়া। অনন্যার চোখে জমে থাকা টলমল জলগুলোর সাথে যুদ্ধের শেষমেশ হার মেনে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। নিঃশব্দে ওনার বুকে মুখ গুজে চোখ জোড়া থেকে নোনা জল নিঃসৃত করতে লাগলো অনন্যা। রাত্রি অনন্যার কথার বিনিময়ে একটা টু শব্দও করল না, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণে জমা নোনা জলগুলো মুছে নিয়ে উল্টো দিকে ঘুরে গেল সে। ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই পেছন থেকে নিষেধাজ্ঞা আসায় থেমে গেল। নিবিড় ভাইয়া অনন্যাকে জড়িয়ে ধরেই কড়া গলায় থামো বলে উঠলেন। রাত্রি টলমল চোখে পেছন ফিরে তাকাতেই উনি বললেন, ছাদে এসো, কিছু কথা বলার আছে, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার তা তোমার উপর। এখানে বাড়ির বড়রা চলে আসতে পারে, আমি চাই না নতুন করে কোনো সিন ক্রিয়েট হোক। বর্তমানে ছাদের রেলিং ধরে দৃষ্টি শূন্যে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে অনন্যা। ওর থেকে দু হাত দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাত্রি। নিবিড় ভাইয়া বেশ কিছুক্ষণ চুপ থেকে জোরে একটা শ্বাস নিলেন। অনন্যার হাতের উপর থেকে হাত সরিয়ে সোজাসুজি দাঁড়িয়ে পড়লেন রাত্রির মুখ বরাবর। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে উনি রাত্রিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, ওনার প্রশ্নে ভরকে গেল রাত্রি। আমতা আমতা করে সে বলল, রাত্রিকে থামিয়ে দিয়ে নিবিড় ভাইয়া কড়া গলায় প্রশ্ন করলেন, আমি এত কিছু জানতে চাইনি, জাস্ট অ্যানসার ইয়েস অর নো। নিবিড় ভাইয়ার এইভাবে বলায় ভয়ে আটকে উঠল রাত্রি।
এবার চরম অস্বস্তি নিয়ে সে জবাব দিল, না। বিনিময়ে নিবিড় ভাইয়া হাসলেন, অনন্যার কাছে এসে এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে বললেন, একটা কথা কি জানো তো, সব মানুষই ভালোবাসা পায় না। আবার কেউ কেউ আছে যারা ভালোবাসা পাবার পরও তা পা দিয়ে ঠেলে দেয়। আবার ভাগ্যের পরিহাসে আফসোসও কিন্তু তারাই করে। একটা সময় যারা ভালোবাসা চেয়েছিল কিন্তু পায়নি, তারা দিব্যি স্বাভাবিকতার সাথে খাপ খাইয়ে দিন কাটিয়ে চলে। কিন্তু অপরদিকে যারা ভালোবাসা পাবার পরও তা অগ্রাহ্য করে, তারাই সারা জীবন কষ্টটা ভোগে। আমি বলছি না এতে তোমার কোনো দোষ আছে, কারণ এমনটা তো না যে তুমি রুশোকে স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে গিয়েছ। আসলে এখানে রুশোরও কোনো দোষ নেই, দোষটা শুধু অনাকাঙ্ক্ষিত অনুভূতির, যা হয়ে যায় কোনো ছলে বলে কিংবা কৌশলে নয়, বরং অজান্তেই। অ্যাকচুয়ালি ভালোবাসা হয় নিঃস্বার্থ। কেউ যদি সত্যিকারের কাউকে মন দিয়ে ভালোবেসে ফেলে, তবে অপর পক্ষ থেকে উত্তরটা হ্যাঁই আসবে, কি না তা না ভেবেই ভালোবাসে। একটু থেমে উনি সোজাসুজি অনন্যার চোখের দিকে তাকালেন, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলতে শুরু করলেন, একটা কথা অনন্যাকেও কখনো বলা হয়নি, আজ বলছি। ভার্সিটিতে প্রথম দিন পিঠে ওর হাতের স্পর্শেই শরীরে প্রথম এক শীতল স্রোত বয়ে যায় আমার। তবে সেদিকে খুব একটা পাত্তা দেইনি আমি, বরং রেগে গিয়েছিলাম। ওর পরও ও অনেক ভুল করে, হোক তা ছোট কিংবা বড়, তবুও অদ্ভুত অদ্ভুত সব কারণে ওর দিকেই মনটা টানত আমার। ওর করা প্রত্যেকটা ভুলের শাস্তিস্বরূপ আমার নজরের সামনে রাখতাম ওকে। জানি না কেন হতো এমন, তবে না চাইতেও ওর প্রতি ঝুঁকে পড়ি আমি। তারপর যখন জানতে পারি ও অগ্নির বোন, তখন অজান্তে একটা খারাপ লাগা কাজ করেছিল মনের গহীনে। ভেবেছিলাম হয়তো ভুল কাউকে মন দিয়ে ফেলেছি, ভেবেছিলাম অগ্নি মানবে না, বরং বন্ধুত্বটাই নষ্ট হয়ে যেতে পারে। জানতাম অনন্যাকে পাবো না, ও শুধুই আমার স্বপ্নমাত্র, তবুও ভালোবেসেছি আমি। জেনে শুনেও ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসে গিয়েছি, হয়তো শুধু প্রকাশ করিনি, যার কারণেই তা আজও অজানা। আর আজ দেখো অনন্যা আমারই, উপরওয়ালা আগে থেকে আমাদের জুটি মিলিয়ে রেখেছিল, ওকে পাওয়াটা বোধ হয় তারই দৃষ্টান্ত। অগ্নিও আমার মতোই বেস্ট ফ্রেন্ডের বোনের প্রেমে পড়েছে, আর আজ তারাও কিন্তু এক, না আমি আর না অগ্নি, কেউই কারো পথে বাধা হয়ে দাঁড়াইনি, কারণ আমরা একে অপরকে চিনি, বিশ্বাস করি, শুধু একজন বেস্ট ফ্রেন্ড না ভাইয়ের মতো ভালোবাসি, যার দরুনই হয়তো আমরা এরকম। এতটুকু বলে উনি অনন্যাকে ছেড়ে দিলেন, দুধাপ রাত্রির দিকে এগিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আবারও বলতে শুরু করলেন, এখন নিশ্চয়ই ভাবছো এসব কথা আমি তোমায় কেন বলছি। অবশ্য কোনো কারণ ছাড়া বলছি না, কথাগুলো বলার যুক্তিসঙ্গত কারণও রয়েছে। রুশো ছেলেটাকে আমি এই প্রথম হাসির আড়ালে ভেঙে পড়তে দেখেছি, অথচ যেখানে ওর মুখে হাসি থাকলে সবার মুখে হাসি ফুটে উঠত, সেখানে আজ ওর মিথ্যে হাসি দেখে সবার মুখ ভার। রুশো কিন্তু তোমাকে একবারের বেশি দুবার মানাতে যায়নি, কারণ ও নিঃস্বার্থভাবে তোমায় ভালোবেসেছে, তোমার উত্তরের ভিত্তিতে নয়। ও হয়তো সেদিনও তোমার মুখ ফুটে কথাটা বলতো না যদি না অনন্যা ওকে জোর করত। অনন্যার ধারণা ছিল তুমি সিটি গোল্ড আর স্বর্ণের মধ্যে পার্থক্য বোঝো, সেই হিসেবে রুশোকে গ্রহণ করতে দুবার ভাববে না তুমি। কিন্তু আফসোস তুমি বোঝোনি, এত কিছু বললাম শুধুমাত্র তোমায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য। আমি বলবো না তুমি রুশোকে বেছে নাও অথবা দিদারকেই বিয়ে করো, আমি শুধু চাই তুমি এমন কোনো ডিসিশন নিও না যাতে কিনা পাছে আফসোস করতে হয়। নাও চয়েস ইজ ইয়োর্স, এখনও হাতে সময় আছে, ভাবো, নিজেকে সময় দাও, ব্রেইন নয় তোমার মন কি চায় সেদিকে ফোকাস করো। ওনার কথা শেষ হতেই ছলো ছলো চোখে ওনার স্নিগ্ধ মুখখানায় তাকালো অনন্যা। এই মানুষটাকে এত আগে থেকে ভালোবাসে তার বিন্দুমাত্র হদিস পায়নি অনন্যা, কি অদ্ভুত। উনি নিজের হাত দিয়ে অনন্যার চোখের কোণে জমা জলগুলো মুছে দিয়ে কপালে গভীর চুম্বন এঁকে দিলেন, হালকা স্বরে হেসে বললেন, পাগলি একটা, কেঁদো না। এতক্ষণ ধরে নিবিড় ভাইয়ার প্রত্যেকটা কথাই মাথা নিচু করে খুব মন দিয়ে শুনছিল রাত্রে। মাথা উঁচু করে অনন্যাদের দিকে এক পলক চেয়ে ছোট্ট করে সে বলল, আসছি, বলে উল্টো দিকে ঘুরে দ্রুত পায়ে হাঁটা ধরল সে। এমন সময়ে রুশো ভাইয়া দৌড়ে ছাদে এসে রাত্রিকে না দেখি অনন্যাকে ডেকে বলে উঠল, সুটকি, পুরো বাড়ি খুঁজেছি আমি তোকে, আর তুই এখানে, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, তোর ফেভারিট কিটক্যাট। আর বলা হয়ে উঠল না রুশো ভাইয়ার, রাত্রিকে দেখে মুখের হাসিটা নিমিষেই মিলিয়ে গেল ভাইয়ার। ছোট্ট একটা শ্বাস ফেলে ভাইয়া বলল,
ছোটকি আমি টেবিলে রেখে দিচ্ছি, নিয়ে নিস, ঘরে গেলাম বলেই তৎক্ষণাৎ নেমে গেল ভাইয়া। রাত্রি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে নিঃশব্দে স্থান ত্যাগ করল। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল সে বাড়ি থেকে। রাত 3:46। রাতের আকাশে আজ নেই কোনো তারা, আর রইল চাঁদ। সে তো ঢাকা পড়েছে ঘন কালো মেঘের আচ্ছাদনে। হয়তো খানিক বাদে আকাশের বুক চিরে বর্ষণ শুরু হবে। চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে রয়েছে। মাঝে মাঝে বাড়ির পাশের ঝোপঝাড় থেকে একটা দুটো ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এই ঘন আধারে রাত্রি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল বিসর্জন দিয়ে চলেছে। দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইচ্ছে করছে মন খুলে চিৎকার করে কাঁদতে, কিন্তু কান্নারাও বড্ড খারাপ সময় এসে ঝরতে শুরু করে। তখন মুখ ফুটে একটু চাপা আর্তনাদ করবারও জো থাকে না। রাত্রি জানে না কেন কাঁদছে সে, শুধু জানে মনের কোথাও কেউ ক্রমাগত ছুরি চালিয়ে যাচ্ছে, যার জন্যই তার এই অশ্রু বিসর্জন। কেন যেন এক অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার হৃৎপিণ্ডে। বারবার কেন রুশোর শুকিয়ে যাওয়া মুখটা ভেসে আসছে তার চোখে। এই দুটো দিন দু চোখের পাতা এক করতে পারেনি রাত্রি। অদ্ভুত এক দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কেন হচ্ছে এরকম, কেন বারবার রুশোর কথা মনে পড়ছে তার? সে তো রুশোকে ভালোবাসে না, তবে এই অনুভূতি, এই যন্ত্রণা সবই কি নিছক সহানুভূতি মাত্র। খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে রাত্রির মুখ ফুলিয়ে রাখা ছবিটার দিকে অপলক চেয়ে রয়েছে রুশো। ছবিটায় আলতো করে হাত ছুঁয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। সারাদিনের হাসি তামাশার অভিনয় করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে রুশো। নিজেকে ব্যস্ত রাখার সব রকম পদ্ধতি প্রয়োগ করে ফেলেছে সে। চাইছে ব্যস্ততার মাঝে রাত্রিকে ভুলে থাকতে, কিন্তু এখন এখন কি করে নিজের দীর্ঘশ্বাস লুকাবে সে? গভীর রাত্রে যে রাত্রি খুব করে জ্বালাতন করছে তাকে। রুশো চাইছে ছবিটা সরিয়ে নিশ্চিন্তে ঘুমাতে, কিন্তু ঘুমেরাও বড্ড বেইমান। ইচ্ছে করেই তাকে আরও বেশি কষ্ট দেবার জন্য এরা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা। রুশো বুঝল পারবে না সে রাত্রিকে ভুলতে, তাই ভোলার ব্যর্থ চেষ্টা করে। বেকার আরও কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। তার থেকে ভালো তার প্রেয়সীর মুখে হাসি দেখে বাকি জীবনটা পার করে দেয়া। কি এমন হবে যদি রাত্রিকে সে না পায়? কিছু ভালোবাস, কিছু পাওয়ার আশায় তো ভালোবাসেনি সে রাত্রিকে। ভালোবাসার জন্যই ভালোবেসেছে তাকে রুশো। বাড়ি ভর্তি লোক এসেছে আজ, আর আসবে নাই বা কেন? আজ রাত্রির দিদারের আংটি বদলের দিন। সকলের মুখেই খুশি খুশি ভাব, শুধুমাত্র রাত্রি ছাড়া। যা লোক এসেছে শুধু আত্মীয় স্বজনরাই। বাইরের কাউকে অবশ্য ইনভাইট না করা হলেও অনন্যাদের পরিবারকে বলেছে রাত্রির মা। কিন্তু মিসেস অনামিকা ব্যস্ততার অজুহাতে আসতে পারবে না বলে জানিয়েছে। যাবেই বা কেন, যেখানে তার মেয়ে রাত্রির আংটি বদলের অনুষ্ঠানে যাবার নাম শুনে ফ্লাওয়ার বাস ছুঁড়ে মেরে ঘরের দরজা দিয়ে বসেছে। ঘরের এক কোণে মনমরা হয়ে গুটিসুটি মেরে বসে রয়েছে রাত্রি। পার্লার থেকে দুটো মেয়ে এসেছে তাকে সাজাতে, কিন্তু রাত্রি সাফ মানা করে দিয়েছে তাদের। ইচ্ছের বিরুদ্ধে কারি বা এনগেজমেন্ট সাজতে ইচ্ছে করবে, সেরকমই রাত্রিরও আজ সাজতে ইচ্ছে করছে না। যেখানে সামান্য মার্কেট যাওয়ার পথে সাজুগুজু করতে এক ঘন্টা পার করে ফেলে, সেখানে আজ মেয়ের মুখের সাজতে অসম্মতি দেখায় চিন্তায় পড়ে গেছেন রাত্রির মা। হয়তো দিদারের সাথে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে কিনা সন্দেহ করে দিদারকে ডেকে পাঠালেন তিনি। দিদার আসতে রাত্রির মা করুণ চোখে বলে উঠলেন, দিদার, বাবা দেখো না রাত্রি কেমন মুখ ভার করে রয়েছে, সাজতে চাইছে না, তুমি একটু ওর সাথে কথা বলে বুঝাও। দিদার ফুপির হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না ফুপি, আমি দেখছি। ঘর থেকে পার্লার থেকে আসা মেয়েগুলোকে বাইরে বসতে বলে ঘরে ঢুকলো দিদার। রাত্রি একধানে পলকহীনভাবে আকাশের পানে চেয়ে রয়েছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করায় ভ্রম কাটল তার। ব্যস্ত হয়ে বলল সে, এই কি ভাইয়া, আপনি বসুন বসুন। দিদার রাত্রিকে ব্যস্ত হতে মানা করে সন্দেহের চোখে পাল্টা প্রশ্ন করে বসল, তুমি কি এই বিয়েতে রাজি নও? বিনিময়ে রাত্রি মাথা নিচু করে চুপ করে রইল। দিদারের নীরবতায় সম্মতির লক্ষণ যেন মেনে নিয়েছে ছোট্ট একটা শ্বাস ফেলল সে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, পারিবারিকভাবে বিয়েটা ঠিক হয়েছে তার মানে এই নয় যে বিয়ে করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। দিদারের কথায় চমকে উঠল রাত্রে। অবাক দৃষ্টিতে চোখ তুলে তাকিয়ে সে কিছু বলবে, তার আগেই আবারও দিদার বলে উঠল, রুশোকে ভালোবাসো রাত্রি? দিদারের এবারের প্রশ্নে আগের থেকেও বেশি চমকে উঠল সে। মুখ ফুটে না বলতে চাইলেও কোথাও একটা বাধা দিচ্ছে। রাত্রি এবারও কোনো জবাব দিতে পারল না।
ফেল ফেলে চোখে চেয়েই রইল সে। দিদার হালকা হেসে বলতে শুরু করল, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমায় বিয়ে করতে চাই না রাত্রি। তুমি হয়তো নিজেই বুঝতে পারছো না তুমি ঠিক কি চাইছো। আচ্ছা, আমি তোমায় কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি শুধু হ্যাঁ কি না উত্তর দেবে। প্রথমত, রুশোকে দেখতে না পেলে কি তোমার কোনো কিছু শূন্যতা অনুভব হয়? দ্বিতীয়ত, সেদিন রুশো তোমায় প্রপোজ করায় কি তুমি ইচ্ছে করেই তাকে উপেক্ষা করবার জন্য মুখ লুকিয়ে বেরিয়ে গিয়েছিলে? আর তৃতীয়ত, গভীর রাত্রে তোমার কি তার কথা খুব মনে পড়ে? রাত্রি ছলো ছলো চোখে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। দিদার হাসল, চুলগুলো কপাল থেকে সরিয়ে বলে উঠল, কংগ্রাচুলেশন, তুমি রুশোকে ভালোবেসে ফেলেছ। আর দেরি করো না, এক্ষুনি বলে ফেলো ওকে। আমি আগে জানলে সেদিনই তোমায় ওর হাতে তুলে দিয়ে চলে আসতাম। আর দেরি করা যাবে না, আমি নিচে গিয়ে ব্যাপারটা সামলে নিচ্ছি। কেউ বিয়ে ভাঙা নিয়ে তোমায় প্রশ্ন করবে না, চিন্তা করো না। গো রাত্রি, ডু ইউ ফার্স্ট, বলেই হাত দিয়ে বেস্ট অফ লাক ইশারা করে ঘর থেকে বেরিয়ে গেল দিদার। রাত্রি এখনও ঘরের মধ্যে রয়েছে। তবে কি সত্যি সে রুশোকে ভালোবেসে ফেলেছে? হ্যাঁ, ভালোবাসে সে রুশোকে, শুধু এতদিন ধাঁধার মধ্যে আটকে ছিল সে। রাত্রি আর দেরি করল না, এক ছুটে গিয়ে ড্রয়ার থেকে ফোন বুকটা বের করে অনন্যাদের বাড়ির সকলের নাম্বার ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ল। একবার অনন্যা বলেছিল যদি ওকে ফোনে না পাওয়া যায় তবে এই দুটো নম্বরে কল করতে, ভালো করে নম্বরের পাশের নামগুলো দেখে নিতেই। মুখে হাসি ফুটে উঠল রাত্রির, কারণ ওখানে একটা নম্বর অনন্যার মায়ের আর অপর নম্বরটি রুশোর। রাত্রি ফোন বুক থেকে মোবাইলের নম্বরটা তুলে নিল তৎক্ষণাৎ, জোরে জোরে বার কয়েক শ্বাস টেনে নিয়ে ডায়াল করল রুশোর নম্বরে। অফিস থেকে বাড়ি ফিরছে রুশো, আকাশে আজও মেঘ করেছে ভীষণ, মাঝরাতেই বৃষ্টি না শুরু হয় এই দোয়া করতে করতেই গাড়ি চালিয়ে যাচ্ছে সে। এমন সময় ফোনের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে ওঠায় ভ্রু কুচকাল রুশো। আননোন নাম্বার দেখে তোয়াক্কা না করে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে। রিং বাজতে বাজতে কেটে যেতেই আবারও বেজে ওঠায় একরাশ বিরক্তি নিয়ে কল রিসিভ করল রুশো। কানে ব্লুটুথ থাকায় ড্রাইভিংয়ে প্রবলেম হবে না ভেবে গাড়ি থামাল না সে। ওপাশ থেকে চিরচেনা কণ্ঠস্বর ভেসে আসতেই থমকে গেল রুশো, জোরে সোরে ব্রেক কষে থেমে গেল সে। রুশোকে চুপ থাকতে দেখে এবার রাত্রি কান্নাই করে ফেলল। রুশো, আমাকে মাফ করে দিন, আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে, আর কষ্ট দিতে পারবো না আমি, কারণ এই কয়েকদিনে আমি বুঝে গিয়েছি যে আমিও আপনাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ রুশো, ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। রুশো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কি বলছে এসব রাত্রি, সেও তাকে ভালোবেসে ফেলেছে, একে আদৌ বাস্তব নাকি নিছক স্বপ্ন মাত্র? রুশোর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, একরকম ঘোরের মধ্যে ডুব দিয়েছে সে। এমন সময়ে ফুল স্পিডে একটা নিয়ন্ত্রণহীন ট্রাক রুশোর গাড়ির দিকে এগোতে দেখেই হুশ এলো রুশোর। ট্রাকটি যে ব্রেক ফেল করেছে তা স্পষ্ট। ও শিট বলে গাড়ি ঘুরিয়ে সরাতে নিলেই প্রকাণ্ড এক শব্দ আলোড়ন সৃষ্টি করে রাত্রির কানে। রাত্রি উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলে ওঠে, রুশো! রোড অ্যাক্সিডেন্ট শব্দটা কানে পৌঁছাতে পুরো শরীর নিস্তেজ হয়ে গেল অনন্যার। সামান্য আওয়াজ করবার শক্তিটুকু অবশিষ্ট নেই যেন। অ্যাক্সিডেন্ট শব্দটা অনন্যার ডিকশনারিতে খুবই সুপরিচিত হলেও রোড অ্যাক্সিডেন্ট শব্দটা না ওর ডিকশনারির পাতা ঘাটলে পাওয়া যাবে আর না ওর কল্পনার রাজ্যে। এই শব্দটাকে অনন্যা ছোট থেকেই বড্ড বেশি ভয় পায়, আর আজ সেই শব্দটাই আঘাত হানল রুশো ভাইয়ার ওপর। আজ বিকেলবেলায় অগ্নি ভাইয়া আর অনন্যা বাড়ির দোলনায় গা এলিয়ে দিয়ে প্রকৃতির হাওয়ায় গা মাখছিল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, লাইনটার সাথেই যেন মিলে গিয়েছে আজকের দিনটা। যেহেতু নিবিড় ভাইয়া বা নিত্য আপু কেউই ছিল না, তাই অগ্নি ভাইয়া আর অনন্যা বেরিয়েছিল একটু রিল্যাক্স করতে। এমনিতেই কারো মন ভালো নেই রুশো ভাইয়ার চিন্তায়, তার উপর ঘরে বসে একা একা বড্ড তমসাবৃত লাগছিল। একটু হাঁটাহাঁটি করে ভাইয়া আর অনন্যা দোলনায় বসে প্রকৃতির হিমেল হাওয়ায় গা ভাসাচ্ছিল। ঠিক তখনই কেউ ঝড়ের বেগে ছুটে আসে ওদের কাছে। আজ বিকেলবেলায় অগ্নি ভাইয়া আর অনন্যা বাড়ির দোলনায় গা এলিয়ে দিয়ে প্রকৃতির হাওয়ায় গা মাখছিল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, লাইনটার সাথেই যেন মিলে গিয়েছে আজকের দিনটা। যেহেতু নিবিড় ভাইয়া বা নিত্য আপু কেউই ছিল না, তাই অগ্নি ভাইয়া আর অনন্যা বেরিয়েছিল একটু রিল্যাক্স করতে। এমনিতেই কারো মন ভালো নেই রুশো ভাইয়ার চিন্তায়,
তার উপর ঘরে বসে একা একা বড্ড তমসাবৃত লাগছিল। একটু হাঁটাহাঁটি করে ভাইয়া আর অনন্যা দোল্লায় বসে প্রকৃতির হিমেল হাওয়ায় গা ভাসাচ্ছিল। ঠিক তখনই কেউ ঝড়ের বেগে ছুটে আসে ওদের কাছে। ব্যক্তিটিকে দেখার জন্য সচেতন চোখে তাকাতেই আঁতকে ওঠে অনন্যা। আর যাই হোক, রাত্রির উপর অভিমান থাকলেও ওকে এইভাবে কাঁদতে দেখে ধরে রাখতে পারেনি ও নিজেকে। চট জলদি উঠে পড়ে ব্যস্ত হয়ে, কি হয়েছে জিজ্ঞেস করতেই রাত্রি বার কয়েক জোরে জোরে শ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে বলে, রুশোর অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ তীব্র আওয়াজে হর্ন দিতে দিতে বিকট শব্দে ফোনের লাইন কেটে যায়। আমি সাথে সাথেই ছুটে বেরিয়ে এসেছি, তোর নাম্বারে অনেকবার ডায়াল করেছি কিন্তু তুই ধরিসনি। তোদের কাছে আসার পথেই আবার ওনার নাম্বার থেকে কল আসে। আমি রুশো ভেবে রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে এই ফোনের মালিককে রাজশাহী মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি করানো হয়েছে, রোড অ্যাক্সিডেন্টে খুবই বাজে অবস্থা, তাড়াতাড়ি চলে আসুন। সেই শুনেই আমি ছুটে তোদের জানাতে এসেছি। প্লিজ, তোর যত রাগ আছে তুই পরে জানিস, আমাদের রুশোর কাছে যেতে হবে। রাত্রির বলা বাক্যের শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্ট শব্দটাই তীক্ষ্ণভাবে আঘাত হানছে তার মস্তিষ্কে। অগ্নি ভাইয়া রাত্রির পুরো কথা শুনবার আগেই, না বলে চেঁচিয়ে পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে গাড়ি বের করতে গিয়েছে। রাত্রিও ছুটেছে ভাইয়ার পেছন পেছন, মাঝখান থেকে অনন্যা শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। রাত্রির পুরো কথাটার অর্থ পুরো তিন মিনিট পর বুঝতে পেরে কাঁপা কাঁপা পায়ে ছুট লাগালো অনন্যা। অগ্নি ভাইয়া গাড়ি বের করে অনন্যাকে ধরে বসিয়ে দিয়ে স্টার্ট দিল তৎক্ষণাৎ। এত স্পিডে গাড়ি এর আগে কোনো দিনও ভাইয়া চালিয়েছে কিনা স্মৃতির পাতায় নেই ওর। অগ্নি ভাইয়া গাড়ি চালাতে চালাতেই হন্তদন্ত হয়ে ওদের আম্মুর নম্বরে ডায়াল করল। আম্মু কল রিসিভ করতেই অগ্নি ভাইয়া দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে চোখে জমা নোনা জলগুলো গড়তে না দিয়ে বলে উঠল, আম্মু যেখানেই থাকো এখনই মেডিকেল হসপিটালে চলে এসো, রুশু অ্যাক্সিডেন্ট হয়েছে, আন্টি আঙ্কেলকে জানিয়ে দিও। বলেই ফোনটা কেটে আবারও তীব্র গতিতে ছুটে চলল হসপিটালের উদ্দেশ্যে। আজ যেন এতটুকু পথ বড্ড বেশি বলে মনে হচ্ছে অনন্যার। মাথাটা কেমন যেন ঝিমঝিম করে চলেছে, রাত্রি এতক্ষণে কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে। কিছু দূর যেতেই রাস্তার এক পাশে ভিড় জমায়, ভিড়ের কেন্দ্রবিন্দুতে দৃষ্টি নিক্ষেপ করল অরণ্যা। একটা গাড়ি দুমড়ে মুচড়ে উল্টো হয়ে রাস্তার পাশের বটগাছটায় লেগে রয়েছে। গাড়িটা ঠিক কেমন বা কোন কোম্পানির তা চেনারও বিন্দুমাত্র অবকাশ নেই। অগ্নি ভাইয়া ভিড় দেখেও সেদিকে পাত্তা দিল না। ভাইয়ার কাছে বর্তমানে মুখ্য শুধুই রুশো ভাইয়ার কাছে পৌঁছানো, আর রাত্রি এক নাগারে কান্না করছে যার ফলে এদিকটা নজরেই পড়ল না তার। শুধুমাত্র উইন্ডোর পাশ থেকে মাথাটা হালকা উঁচু করে দেখল অনন্যা। তবে কি এটাই রুশো ভাইয়ার গাড়ি? অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল। ২০ মিনিটের রাস্তা প্রায় ১৫ মিনিটেই পার করে গাড়ি থেকে নেমে পড়ল ওরা তৎক্ষণাৎ। একই সময়ে ওদের সামনে ব্রেক কষল একটা হোয়াইট কার। গাড়িটা চিনতে বেশি বেগ পেতে হলো না অনন্যার। এই গাড়িতে বহুবার চড়ে চরকার মতো ঘুরেছে অনন্যা। নিবিড় আর নিত্য গাড়ি থেকে নেমে দৌড়ে ওদের কাছে আসলো। অনন্যার বুঝতে বাকি নেই, এরই মধ্যে আম্মুই ফোন করে ওনাদের জানিয়েছেন নিবিড় ভাইয়াদের বাসা হসপিটালের খুব কাছে হওয়ার সুবাদে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছেন ওনারা। নিবিড় ভাইয়া অনন্যার কাছে এসে ওর ডান হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে এগোতে লাগলেন। অনন্যা ওনার সাথে তাল মিলিয়ে এগোতে লাগলো। বর্তমানে নিজেকে একটা রোবটের মতো বলেই মনে হচ্ছে ওর। কেমন যেন অনুভূতি, শূন্য অনুভূতি। অনন্যা এখনো ঘোরের মধ্যেই রয়েছে, বিশ্বাস করতে পারছে না নিজের কানকে। সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে ওর। অতিশোকে পাথর টাইপ অবস্থায় উপনীত হয়েছে। হসপিটালে ঢুকে এক ছুটে রিসেপশনিস্টের কাছে গেল ওরা। ওদের পেছন পেছন নিত্য আপু, অগ্নি ভাইয়া আর রাত্রিকে সামলাতে সামলাতে হসপিটালের ভেতর প্রবেশ করল। ওদের দেখে রিসেপশনিস্ট নরম গলায় শান্ত হয়ে বলে উঠলেন, হাউ ক্যান আই হেল্প ইউ? নিবিড় ভাইয়া হসপিটালের রিসেপশনিস্টের কাছে গিয়ে একটা শুকনো ঢোক গিলে ব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়লেন, রুশো, আই মিন প্রায় এক ঘন্টা আগে রোড অ্যাক্সিডেন্ট কেসে যাকে অ্যাডমিট করানো হয়েছে সে কোথায়? আমরা ওর বাড়ির লোক। নিবিড় ভাইয়ার কথায় মাথা নিচু করে ফেললো রিসেপশনের মেয়েটা। এভাবে মাথা নিচু করে চুপ হয়ে যাওয়ায় খেপে গেল অগ্নি ভাইয়া। রেগে মেগে ভাইয়া বলল, কি হলো, চুপ করে আসেন কেন, বলুন রুশু কোথায়, কোথায় আমার ভাই? মেয়েটা অগ্নি ভাইয়ার ধমক খেয়ে কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় জবাবে বলে উঠল, আপনারা দেরি করে ফেলেছেন,
পেশেন্টকে অ্যাডমিট করানোর পর আইসিইউ নিয়ে যাওয়ার আগেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটু থেমে মেয়েটা আবারও বলে উঠল, বড়ে রাখা আছে, বাড়ির লোক আসারই অপেক্ষা করেছিলাম আমরা। মেয়েটার বলা বাক্যগুলো মেনে নিতে পারেনি ওরা কেউই। সাথে সাথে নিস্তেজ শরীরটা ক্রমশই ছেড়ে দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল অরণ্যা। মাথাটা ঘুরছে, চারদিক থেকেই কেমন যেন আধার খনিয়ে আসছে। অগ্নি ভাইয়া রেগে মেগে আবারও মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, ফাজলিমা করার জায়গা পান না, কি যা তা বলছেন? আপনি একজন রিসেপশন হয়ে এই ধরনের জঘন্য মিথ্যা বলছেন, আপনার সাহস তো কম না। মেয়েটি ভয়ে ভয়ে অগ্নি ভাইয়াকে শান্ত হতে বলে ডক্টরকে ডাক দিল। এর মাঝে উনি আইসিইউর দিকে যেতে দিয়ে ডাক পড়ায় ওদের দিকে এগিয়ে এলেন। মেয়েটি আজকের অ্যাক্সিডেন্ট কেসের পেশেন্টের বডি ওদের দেখাতে অনুরোধ করতেই মুখ কালো করে ফেললেন ডক্টর। এর মধ্যেই হন্তদন্ত হয়ে আম্মু আব্বু খালু খালামণি হসপিটালে প্রবেশ করল। খালামণি অশ্রুসিক্ত নয়নে অগ্নি ভাইয়াকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, রুষা কোথায়? কোথায় আমার ছেলে? কি হয়েছে ওর? অগ্নি ভাইয়া খালামণিকে শান্ত হতে ইশারা করে বলে উঠল, দেখো না খালামণি, এরা আমাদের সাথে মজা করছে, কি সব আজেবাজে বলছে, বলছে রুষু নাকি আর নেই। বলেই কান্না করতে লাগলো অগ্নি ভাইয়া। এতক্ষণ ধরে আটকে রাখা নোনা জলগুলো আর বাঁধ মানল না, তার অঝরে ছড়তে শুরু করলো তারা নির্মমভাবে। রাত্রি একেবারেই নিস্তব্ধ হয়ে পড়েছে, এত বড় শক নিতে পারেনি সে। সব আমার জন্য হলো, আমি দোষী, খুনি আমি। বাক্যটা বার কয়েক আওড়াতে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল রাত্রি। নার্সরা রাত্রিকে সেন্সলেস হতে দেখে ধরে তৎক্ষণাৎ উঠিয়ে একটা কেবিনে নিয়ে যাওয়ার জন্য ছুট লাগালো। অগ্নি ভাইয়ার বলা রুশু আর নেই কথাটা বজ্রপাত সৃষ্টি করলো সকলের উপর। খালু খালামণিরা নিজেদেরকে সামলাতে পারল না। কোন বাবা মাই বা জীবিত থাকতে নিজের একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে নিজেদের ঠিক থাকতে পারবে? আম্মু আব্বু নিজেরাই শোকে ভেঙে পড়েছে, ওদের আর কি সামলাবে? নিবিড় ভাইয়া অনন্যার পাশে বসে পড়ে ওকে নিজের বুকের সাথে চেপে ধরলেন, উদ্দেশ্য অনন্যাকে সামলানো। অথচ অনন্যা পাথর, নিত্য আপু কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওদের শোকের শোকাহত যেন পুরো হাসপাতালের প্রতিটা সদস্য। ওদের এইভাবে ভেঙে পড়া অবস্থা দেখে ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু প্লিজ আপনারা বাস্তবটা মানতে শিখুন। পেশেন্টের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল ছিল, প্রচুর ব্লাড বেরিয়েছিল। সেই হিসেবে আমরা যতদূর সম্ভব তার ট্রিটমেন্ট করাতে আইসিইউতে নিয়ে যাওয়ার আগ মুহূর্তেই তিনি মারা যান। ইউ আর সরি, আমাদের হাতে কিছুই করার ছিল না, জনমৃত্যু সবাই উপরওয়ালার হাতে। আপনারা অপেক্ষা করুন, বডি রাখা আছে, একটু পরে আপনাদের হাতে ছেড়ে দেওয়া হবে। বলেই দুজন নার্সকে বডি নিয়ে আসতে ইশারা করলেন। ডক্টরের আদেশ মতো চোখের ইশারায় সম্মতি জানিয়ে স্থান ত্যাগ করে ছুটল তারা লাশ নিয়ে আসার জন্য। অনন্যার আম্মু আব্বু খালামণিকে খালুসহ সবাই কাছে। অগ্নি ভাইয়া পাগলের মতো আর্তনাদ করে যাচ্ছে। নিবিড় ভাইয়ার বুকের মাঝে মাথা রেখেই ওনার ফুপিয়ে কেঁদে ওঠার ধ্বনি শুনতে পাচ্ছে অনন্যা তীব্রভাবে। অনন্যারও ইচ্ছে করছে কাঁদতে, খুব করে কাঁদতে, কিন্তু না, ও কাঁদতে পারছে না, পাথরে পরিণত হয়ে গেছে অনন্যা, ওর প্রাণ থেকেও বোধ হয় নেই। রুশো ভাইয়ার মৃত্যুটা কেউই মানতে পারছে না, আর না পারছে অনন্যা। তবে কি আর কেউ ওকে ছুটকি বলে ডাকবে না? মাঝরাতে ঘুম না আসায় কেউ কি আর বলবে না, এই ছুটকি আইসক্রিম খাবে, অফিস যাওয়ার সময় কি আর কেউ জিজ্ঞেস করবে না, আসার সময় তোর জন্য কি নিয়ে আসবো রে ছুটকি? কেউ কি আর মজার মজার চেক্স বলে হাসাবে না? খুশির মুহূর্তে কেউ কি আর তার হাত ধরে নাচবে না? কেউ কি আর বাড়িটা মাথায় করে রাখবে না? মন খারাপের দিনে হুট করে উদ্ভট সব কাণ্ডে চমকে দেবে না? বাড়িটা কি তবে নিঃস্ব হয়ে যাবে? না থাকবে কোনো হাসি আর না থাকবে কোনো খুশি। সারাটা জীবন তবে অস্ত্রপাত করেই কি কাটিয়ে দিতে হবে ওদের চুটকি? হঠাৎ সেই চিরচেনা কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চট জলদি মাথা উঁচু করে সচেতন চোখে তাকালো অনন্যা। মাথায় ব্যান্ডেজ, তার একপাশে জমাট বাঁধা রক্ত, পায়ের হাঁটুতে প্যান্টের ছিঁড়ে যাওয়ায় ভেতরের ছিঁড়ে যাওয়ার ক্ষতটা স্পষ্ট। রুশু ভাইয়াকে এই অবস্থায় হেঁটে আরও দুধাপ এগোতে দেখেই হুঁশ ফিরল ওদের। না, এটা কোনো স্বপ্ন নয়, এ বাস্তব। ছেড়ে যায়নি রুশু ভাইয়া ওদের। রুশু ভাইয়াকে দেখে সবাই যে যার স্থান ছেড়ে উঠে দাঁড়ালো। নিবিড় ভাইয়া অবাক হয়ে হাতের বাঁধন আলগা করতেই অনন্যা এক ছুটে গিয়ে রুশু ভাইয়াকে জাপটে ধরল। ভাইয়ার বুকে কিল ঘুষি মারতে মারতে অবশেষে কান্নায় ভেঙে পড়ল অনন্যা। কান্না করতে করতেই বলে উঠল, তুমি খুব পচা রুশু ভাইয়া, এভাবে কেউ ভয় দেখায়?
তুমি জানো না আমরা তোমায় কতটা ভালোবাসি, তাহলে কেন এভাবে আমাদের একলা ফেলে চলে যাওয়ার অভিনয় করলে? জানো দম বন্ধ হয়ে আসছিল আমার। রুশু ভাইয়া অনন্যার মাথায় হাত বুলিয়ে বলল, কি বলছিস এসব ছুটকি? এই তো আমি, কোথায় যাবো তোদের সেরে বল, তোদের সেরে কি আমি থাকতে পারবো? এর মধ্যে আব্বু আম্মু, খালু খালাকুনি, অগ্নি ভাইয়া, নিবির ভাইয়া আর নিত্য আপু ওদের ঘিরে ধরল। অনন্যা রুশো ভাইয়াকে ছেড়ে দিতেই খালামুনি রুশো ভাইয়ার গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবার চোখ থেকে এতক্ষণ বেদনার অশ্রু ছড়লেও এখন তা প্রাপ্তির অশ্রুকণায় পরিণত হয়েছে। খুব কাছের মানুষটাকে হারাতে হারাতে আবারও ফিরে পেয়ে সবার চোখ থেকে খুশির অশ্রুপাত ঘটছে। এর মাঝে অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে দিয়ে অগ্নিমূর্তি রূপ ধারণ করল। তেরে গেল ভাইয়া সেই রিসেপশনিস্ট মেয়েটার কাছে। অগ্নি ভাইয়ার পেছনে ছুট লাগালো নিবির ভাইয়াও। ইউ ইডিয়েট, জিন্দা মানুষকে কিভাবে আপনারা মৃত ঘোষণা করেন? জানেন পরিবারের উপর দিয়ে কি পরিমাণ ঝড় বইছিল? মানুষের ইমোশনাল নিয়ে খেলতে আপনাদের লজ্জা করে না? রিসেপশনের মেয়েটা ভয়ে আঁতকে উঠে আমতা আমতা করে বলে উঠল, ইউ আর এক্সট্রিমলি সরি স্যার, কোথাও একটা গন্ডগোল হয়েছে মেবি, বলেই সেই ডক্টরকে ডেকে পাঠালো মেয়েটা। ডক্টর আসতেই অগ্নি ভাইয়া তাতে দাঁত চেপে বলল, আপনারা যা বললেন, আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর এই তো আমার ভাই দিব্যি বেঁচে আছে। কোনো কিছু শিওর না হয়ে একজন জ্যান্ত মানুষকে তার পরিবারের কাছে কিভাবে আপনারা মৃত বলতে পারেন? ডক্টর রুশো ভাইয়াকে দেখে চমকে উঠলেন, বিস্ময়ে বলে উঠলেন, আরে ইনি কেন ভিকটিম হতে যাবেন, ইনিই তো ভিকটিমকে হসপিটালে নিয়ে এসেছেন। তখনই একজন ভদ্রলোক রিসেপশনের সামনে ভিড় জমতে দেখায় এগিয়ে এলেন, তাদের উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনারা কি আজকের অ্যাক্সিডেন্টের ভিকটিমের বাড়ির লোক? এই ফোনটা অ্যাক্সিডেন্ট স্পটে পড়েছিল, আমি ফোনটা তুলে নিয়ে কল লিস্টে প্রথম যার নাম্বার দেখি তাকে ফোন করে আসতে বলছিলাম, কিন্তু পেশেন্ট তো ট্রিটমেন্টের আগেই মারা গেল। বলেই অগ্নি ভাইয়ার দিকে ফোনটা এগিয়ে দিলেন লোকটি। ফোনটা ভালো করে দেখে নিয়ে ভাইয়া বলল, আরে এ তো রুশুর ফোন, ও গড, কি হচ্ছে এসব, এত কনফিউজ কেন? রুশো ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে হাঁটু চেপে ধরে কয়েক ধাপ এগিয়ে গেল, ফোনটা হাতে নিয়ে লোকটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এই ফোনটা আমার আঙ্কেল, আপনি মেবি আমার ফোনটা পরে থাকতে পেয়ে ট্রাক ড্রাইভারের ফোন ভেবে নিয়েছিলেন? রুশো ভাইয়ার কথায় লোকটা অবাক হয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করে বসল, তার মানে আপনি ওই গাড়িতে ছিলেন আর যিনি ট্রাক চালক ছিল তিনি মারা গেছেন? বিনিময়ে রুশো ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, জি আঙ্কেল, ট্রাকটা আমার গাড়িতে ধাক্কা মেরে উল্টে ফেলে দিলেও ড্রাইভারের মাথায় খুব খারাপভাবে চোট লেগেছিল, আর আমার ফোনটাও তখন আকস্মিক ঘটনায় হাত থেকে পড়ে গিয়েছিল। আপনি বোধহয় গাড়ির অমন অবস্থা দেখে ভেবে নিয়েছিলেন ভিকটিম গাড়ির ভেতরে যিনি আছে তিনি, বাট অ্যাকচুয়ালি হয়েছে তার উল্টো, ফোনটা আমার হলেও ভিকটিম আমি নই। এবার কনফিউশন যেন আরও কয়েক গুণ বেড়ে গেল, মাথার মধ্যে ভন ভন করে হাজারো প্রশ্ন জট পাকিয়ে একাকার হতে লাগলো। নিবির ভাইয়া অনেক ভেবেও অবশেষে সমীকরণের সমাধান করতে না পেরে প্রশ্ন করলেন, তাহলে কিভাবে কি হলো রুশো, ক্লিয়ার করে বলো ফার্স্ট টু লাস্ট। রুশো ভাইয়া সবাইকে শান্ত হতে বলে জোরে একটা দম ফেলে বলতে শুরু করলো, আজ অফিস থেকে বাড়ি ফিরছিলাম, এমন সময় রাত্রি আমার কল করে, কল রিসিভ করে ওর গলা শুনে আমি গাড়ি থামিয়ে ফেলি, এমন সময় ওর কথার মাঝে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক আমার দিকে যাচ্ছিল, সম্ভবত ব্রেক ফেল করছিল, আমি গাড়ি ঘুরিয়ে তৎক্ষণাৎ সরে যাব, তার আগে ট্রাকটা সজোরে আমার গাড়িতে আঘাত করে, আমি সুযোগ বুঝেই গাড়ির দরজা খুলে দেই, গাড়ি এক সাইডে পড়ে যাই, ঠিক তখনই ফোনটা আমার হাত থেকে পড়ে যায় যতদূর সম্ভব, আর ট্রাকের আঘাতে গাড়ি উল্টে গিয়ে বেশ কিছু দূরে গিয়ে থামে, ট্রাকটা বিপরীত থেকে ঘুরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়, কিন্তু ভেতরে বাজেভাবে চোট পায় ট্রাক ড্রাইভার, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে ট্রাক ড্রাইভারের কিচ্ছু হয়নি, যা হওয়ার গাড়ির ভেতরে যে ছিল তার হয়েছে, বাট ভাগ্যক্রমে আমি বেঁচে যাই, আর মাথায় গভীরভাবে চোট লাগায় প্রচুর ব্লিডিং হয় ট্রাক ড্রাইভারের, কথাই আছে না রাখি আল্লাহ মারেকে, আমার কপালে আর হাঁটুতে চোট লেগে স্রেফ, নিজেকে সামনে নিয়ে কয়েকজন লোকের সাহায্যে ওনাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে আসি, আমি ট্রিটমেন্ট পেমেন্ট আমি করবো বলেই অ্যাডমিট করিয়ে দেয় ওনাকে, আর আমার ড্রেসিং করিয়ে নিয়ে পাশের কেবিনে খুব করে প্রে করেছিলাম আমি যাতে উনি বেঁচে যান, কিন্তু শেষ রক্ষা আর হয়নি, ট্রিটমেন্টের আগেই মারা গেলেন উনি। বলেই ঠোঁট চেপে ধরে ঠোঁট দুটো বুঝে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল রুশো ভাইয়া। এমন সময় আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে সকলেই নিস্তব্ধ অবস্থায় আবিষ্কার করল অনন্যা। হঠাৎ সবার মধ্যে দুজনকে দেখতে না পেয়ে ব্যস্ত হয়ে পড়ল অনন্যা, অভিমানের পাহাড় যেখানে আকাশ সমান ছিল বর্তমানে তার শুধুই ধোঁয়াশা। অনন্যা ভাবল
আমি ভুল ছিলাম, ভেবেছিলাম কোথাও না কোথাও ভাইয়ার অ্যাক্সিডেন্টের পেছনে রাত্রির দোষ রয়েছে। কিন্তু রাত্রির আদৌ কোনো দোষ নেই, গাড়ি স্থির থাকা অবস্থাতে অ্যাক্সিডেন্টটা ঘটে, যেহেতু ট্রাকটা নিয়ন্ত্রণহীন ছিল। আমার রাত্রি ও তো সেন্সলেস হয়ে পড়েছিল, কোথায়ও আর নিত্য আপু? ভেতর থেকে একজন নার্স এসে আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠল, একটু আগে যিনি সেন্সলেস হয়ে পড়েন ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে, এমনিতেই শরীর অনেক দুর্বল ছিল, তার উপর এত বড় একটা শক নিতে পারেনি। নার্সকে পাশ কাটিয়ে নিত্য আপু ওদের কাছে এসে দাঁড়িয়ে বলে উঠল, রাত্রি ভাবছে রুশু ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য ও দায়ী, তাই সেন্স ফেরা মাত্রই সেই এক কথা বলে ছুটোছুটি করছিল, এমন চলতে থাকলে আবারও সেন্সলেস হয়ে যেত। অনেক বোঝানোর পরও ওর সাথে না পেরে ইঞ্জেকশন দিয়ে শুয়ে রেখেছি, বাড়িতে নিয়ে গিয়ে একবারে রুশু ভাইকে দেখলেই হয়তো শান্ত হবেও। নিত্য আপুর কথায় নিশ্চিত হলো ওরা। রুশু ভাইয়া হাঁটু চেপে ধরে ছুটতে ছুটতে কেবিনে গেল রাত্রির কাছে, ক্ষণিকের মধ্যেই রাত্রিকে কোলে করে নিয়ে ফিরল রুশু ভাইয়া। ভেতর থেকে একজন নার্স এসে আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠল, একটু আগে যিনি সেন্সলেস হয়ে পড়েন ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে, এমনিতেই শরীর অনেক দুর্বল ছিল, তার উপর এত বড় একটা শক নিতে পারেনি। নার্সকে পাশ কাটিয়ে নিত্য আপু ওদের কাছে এসে দাঁড়িয়ে বলে উঠল, রাত্রি ভাবছে রুশু ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য ও দায়ী, তাই সেন্স ফেরা মাত্রই সেই এক কথা বলে ছুটোছুটি করছিল, এমন চলতে থাকলে আবারও সেন্সলেস হয়ে যেত। অনেক বোঝানোর পরও ওর সাথে না পেরে ইঞ্জেকশন দিয়ে শুয়ে রেখেছি, বাড়িতে নিয়ে গিয়ে একবারে রুশু ভাইকে দেখলেই হয়তো শান্ত হবেও। নিত্য আপুর কথায় নিশ্চিত হলো ওরা। রুশু ভাইয়া হাঁটু চেপে ধরে ছুটতে ছুটতে কেবিনে গেল রাত্রির কাছে, ক্ষণিকের মধ্যেই রাত্রিকে কোলে করে নিয়ে ফিরল রুশু ভাইয়া। যেখানে এমনিতে হাঁটতেই ব্যথায় কুঁকিয়ে উঠছে, সেখানে রাত্রিকে কোলে নিয়ে কত সুন্দর নির্দ্বিধায় এগিয়ে চলল ভাইয়া। এর মধ্যে অগ্নি ভাইয়া বিল পে করিয়ে নিল, হসপিটাল থেকে বেরিয়ে রওনা হলো ওরা সেই আগের ঠিকানায়, ওদের বাসভবনে। রাত্রিকে বিছানায় শুয়ে দিয়ে ওর হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পুরে এক নজরে তার মুখখানায় তাকিয়ে আছে রুশু ভাইয়া, যেন কত শতদিন তৃষ্ণার্ত ছিল এই মুখখানা দেখবার জন্য। খুব কম ডোজেরই ইঞ্জেকশন পুশ করায় কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফেরার কথা রাত্রির। এই মুহূর্তে রুশু ভাইয়া আর রাত্রিকে নিজেদের মধ্যে স্পেস দেয়া দরকার, তাই ওরা বেরিয়ে এলো ঘর থেকে। দরজাটা চাপিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অনন্যা। আন্টির নম্বরে কল করে জানিয়ে দিল অনন্যা যাতে চিন্তা না করে, রাত্রি এখানেই আছে। কপালে ভাঁজ ফেলে চোখ পিট পিট করে খুলতেই রুশুকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে এক লাফ মেরে উঠে শক্ত করে জড়িয়ে ধরল রাত্রি। এভাবে হুট করে জড়িয়ে ধরায় হতভম্ব হয়ে গেল রুশু। রাত্রি রুশুকে জড়িয়ে ধরেই ফোপাতে ফোপাতে বলে উঠল, আপনি ঠিক আছেন রুশু? আমার জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি খুনি, আমি মেরে ফেলেছি আপনাকে, আমায় শাস্তি দিন, মেরে ফেলুন আমায়। রুশু বুঝলো রাত্রি তাকে আত্মার সাথে তুলনা করছে মাত্র, ব্যাপারটায় সে নিজেই আহাম্মক হয়ে গেছে, রাত্রিকে কি সামলাবে। রুশু জোরে একটা শ্বাস নিল, সে নিজেও রাত্রিকে নিজের বাহু ডোরে শক্ত করে জড়িয়ে আবদ্ধ করে নিল। রাত্রির কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু স্বরে বলে উঠল, আমি বেঁচে আছি অটম্বম, মরে ভূত হয়ে যায়নি, এত তাড়াতাড়ি তোমার ভালোবাসা না পেয়ে চলে যাব ভাবলে কি করে। এই নিয়ে বোধহয় 100 বার পার হয়ে গিয়েছে অনন্যা রাত্রিকে টেনে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে, অতপর ক্লান্ত হয়ে বসে পড়েছে। কি হলো মেয়েটা, কই 4 দিন আগেই তো দিব্যি রুশু ভাইয়াকে অস্বীকার করে ড্যাং ড্যাং করে ওই দিদার উল্লার সাথে চলে গিয়েছিল, তবে আজ হঠাৎ কি হলো? কাল রাত্রে রাত্রিকে শান্ত করে রুশু ভাইয়া অবশেষে ক্ষান্ত হয়েছিল, অনেক বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছিল অনন্যার ঘরে। রুশু ভাইয়ার রেস্টের প্রয়োজন ছিল বিধায় খালামুনি ভাইয়াকে নিজ হাতে তুলে ভাত খাইয়ে ঔষধ দিয়ে এসেছিল। সারাদিনের ধকল সাথে এত বড় একটা আকস্মিক ঘটনা, সব মিলিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিল রুশু ভাইয়া, তাই খাওয়ার কিছুক্ষণ পরে ডুব দিয়েছিল ঘুমের অতল গভীরে, সাথে অনন্যার গলায় ঝুলিয়ে দিয়েছিল আস্ত একটা পেতনিকে। মেয়েটা সারা রাত শান্তিতে ঘুমোতে দেয়নি অনন্যাকে, কিভাবে বিয়ে ভাঙল, সে রুশু ভাইয়ার প্রেমে পড়ল, এসব শুনিয়ে শুনিয়ে অর্ধেক রাত পার করে ফেলেছিল রাত্রি। অনন্যা খুব মন দিয়ে শুনছিল, কিন্তু ঘড়িতে ঘন্টার কাটা দুটো বের হতেই এত বড় বড় ঘুম বাবাজির হামলা শুরু হয়ে গিয়েছিল অনন্যার চোখে।
তবু রাত্রি ছিল নিদ্রাহীন, ঘুমের ছিটে ফোটাও আসছিল না তার চোখে। না সে নিজে ঘুমোচ্ছিল আর না অনন্যাকে ঘুমোতে দিচ্ছিল। চোখ ঘুমে টইটুম্বর, তবুও ঘুমোবার জো ছিল না অনন্যার। নিবিড় ভাইয়া আর নিত্য আপু রাতে চলে গিয়েছিল বিধায় চিপায় পড়েছিল। নিত্য আপু থাকলে বেশ হতো, আবারও একটা ঘুমের ভুল অর্থাৎ ইঞ্জেকশন ফুটিয়ে অনন্যা অচেতন করে রাখত রাত্রিকে। বর্তমানে ওকে ওদের বাড়ি থেকে টেনে হিচড়ে বের করার মুখ্য উদ্দেশ্য ওর মার। মেয়ে কাল বাড়ি ফিরেনি বলে বেশ চিন্তিত ছিল আন্টি। খুব সকালেই টুস করে কল করে ঠুস করে অনন্যার কাঁচা ঘুমটা ভাঙিয়ে সকাল সকাল রাত্রিকে বাড়ি পাঠিয়ে দেবার জন্য অনুরোধ করে আন্টি। অনন্যাও বাধ্য মেয়ে বেষ্টুর মতোই যথাজ্ঞা আন্টিজি বলেই ফোনের লাইন কেটে দিয়ে আবারও ঘুমের রাজ্যে ডুব দেয়। আরও দু ঘন্টা ঘুমানোর পর আর মোড়া ভেঙে উঠে দেখে ওর পাশে বিছানা খালি, রাত্রি উধাও। ওকে খুঁজতে নিচে নামতেই দেখে কিচেনে ব্ল্যাক কফি বানাচ্ছে সে। সে যে কফি খায় না তা খুব ভালো করেই অনন্যা জানে। হঠাৎ সাত সকালে কফি বানানোর উদ্দেশ্য না বুঝে তার কাছে গিয়ে প্রশ্ন করতেই সে হাসি মুখে উত্তর দেয়, রুশুর জন্য বানাচ্ছি, ও তো প্রতিদিন সকালে ব্ল্যাক কফি খায় তাই। হঠাৎ এমন 5G স্পিডে রাত্রির পরিবর্তন হজম করতে বড্ড বেশি কষ্টকর বলে মনে হয় অনন্যার। মেয়ে বলে কি, যাকে কথায় কথায় নাক ফাটাবার জন্য হাত তুলত আর আজ সেই হাতেই তাকে কফি বানিয়ে খাওয়াচ্ছে রাত্রি। অনন্যার মতোই রুশো ভাইয়াও সকাল সকাল বড় সড়ো একটা ধামাকা টাইপ শখে চোখ মুখ উল্টে তোলে, বিস্ময়ে বিষম খাওয়া শুরু করে ভাইয়া। বহু কষ্টে নিজেকে সামলে কফির কাপটা শেষ করে মিষ্টি হাসে সে। তবে রাত্রি না বুঝলেও অনন্যা বেশ বুঝতে পারছে রাত্রির আচমকা এরকম স্বভাব পরিবর্তনের ঝটকার সাথে কফি দুটোর একটাও সহজে হজম করতে পারছে না রুশো ভাইয়া। দুটো বিক্রিয়কই বিক্রিয়া করে অদ্ভুত এক বিস্ফোরণ তৈরি করছে রুশো ভাইয়ার পেটে। রাত্রি যখন রুশো ভাইয়ার যত্ন নেয় মগ্ন ছিল, এমন সময় আবারও কল আসে আন্টির। অনন্যাকে আবারও তাড়া দেন তিনি রাত্রিকে পাঠাতে, কিন্তু তিনি তো আর জানেন না যে ওনার মেয়ে আপাতত এই বাড়ি অর্থাৎ রুশো ভাইয়ার কাছ থেকে দূরে যাবে না, সুপার গ্লুর মতো চিপকে চিপকে থাকবে সারাদিন। যার দরুন বহুবার রাত্রিকে বলার পরও সোজা সাপটাভাবে ভেঙচি কেটে বাড়ি যাওয়ার কথাটা একেবারেই মাথায় তোলার আগেই ছেড়ে ফেলে দেয় রাত্রি। আর এদিকে অনন্যা পরে মহাবিপদে। রুশো ভাইয়াও রাত্রিকে অনেকবার বলে যে অ্যাটম্বম আপাতত বাড়ি যাও, পরে না হয় এসো, নয়তো উঠবি শাশুমা তোমার উপর বোম ফোটাবে। কিন্তু না, তাতেও কোনো কাজ হয়নি। রাত্রি আগের মতোই বাচ্চাদের মতো বায়না ধরে বসেই ছিল, যার দরুন এত টানাটানি করা একটা পরিস্থিতির সৃষ্টি। বর্তমানে অনন্যা রুশো ভাইয়ার সাথে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। অগ্নি ভাইয়া আর আব্বু গিয়েছে অফিসে, বাসায় আম্মু আন্টি রান্না করায় ব্যস্ত, আর ওরা দুই ভাই বোন আস্ত একটা পেতনিকে নিয়ে টানাটানি করছে। ব্যাপারটা নিতান্তই হাস্যকর। খালু খালামুনি আপাতত রুশো ভাইয়া আর রাত্রির মধ্যকার ব্যাপার স্যাপার খুব একটা ভালো করে জানে না। যা বুঝতে অনন্যা একমাত্র তারাই পারবে এই সমস্যার সমাধান করতে, তাই অনন্যা রুশো ভাইয়াকে সোফায় বসে থাকতে বলে উঠে কিচেনের দিকে পা বাড়াল। অনন্যা উঠতেই রাত্রি টুপ করে রুশো ভাইয়ার পাশে বসে তার মিষ্টি করে দুষ্টু হাসি দিল, যার দরুন রুশো ভাইয়া অসহায়ত্বের বেড়া জালে বন্দি হয়ে করুণ চোখে তাকালো তার পাল্টে যাওয়া অ্যাটম বম্বের দিকে। পা টিপে টিপে খালামুনির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই চমকে উঠল খালামুনি। অতপর এ আর কেউ নয় তার আদরের ভাগ্নি, বুঝে হেসে মুখ ঘুরিয়ে দাঁড়াল। অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে খালামুনি বলল, কি রে অনন্যা, কিছু বলবি? অনন্যা মাথা চুলকোতে চুলকোতে আমতা আমতা করে বলল, ইয়ে মানে না মানে। আরে কি ইয়ে মানে না মানে করছিস, কি বলবি বল। অনন্যা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে পানির জগটা দেখতে পেয়ে গ্লাসে পানি ভর্তি করে ঢকঢক করে খেয়ে নিল। গলা ভিজিয়ে শান্ত হয়ে মিনমিন করে বলল, রুশো ভাইয়ের বিয়ে দেবে খালামুনি? অনন্যার এমন অদ্ভুত প্রশ্নে বেকুব বনে গেল খালামুনি। ছেলেকে বিয়ে দেবে তো খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাকে এমন অস্বাভাবিকভাবে তুলে ধরার কোনো মানে বুঝতে না পেরে ভ্রু কুচকে খালামুনি বলল, বিয়ে দিব না কেন, বিয়ে তো দিবই, কিন্তু রুশোকেই দেখ না, ছেলে আমার বিয়ের কথা শুনে ভেংচি কেটে দৌড় দেয়, অথচ হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল, আবার এখন হাসছে। এই নিয়ে তোর সাথে কথা বলবো অবশ্য ভেবেছিলাম, এখন বলতো আসল ব্যাপারটা কি। অনন্যা আন্টির প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিয়ে দু হাতের নখ এক করে খোটাতে খোটাতে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা খালামুনি, রাত্রিকে তোমার কেমন লাগে? খালামুনি আবারও এক দফা বেকুব সেজে
রাত্রির দিকে এক পলক চেয়ে বলে উঠল, মেয়ে তো ভারী সুন্দরী, সাথে লক্ষ্মীমন্ত, কিন্তু কেন বলতো? অনন্যা এবার একটা শুকনো ঢোক গিলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমার ছেলে ওকেই ভালোবাসে খালামণি আর রাত্রিও, তাই আমি বলছিলাম কি। অনন্যার পুরো কথাটা শেষ করতে না দিয়েই খালামণি বিস্ময়ে চেঁচিয়ে উঠল, সত্যি? এই ওর বাড়ির অ্যাড্রেস বল, আমি আজই বিয়ের প্রপোজাল নিয়ে যাব, আমার ছেলের পছন্দ আছে, ও যে প্রেমে পড়বে আমি ভাবতেই পারিনি। কি সোনালি রে অনন্যা, তোর জন্য আজকে চকলেট কেক বানাবো। এবার ভেবাচাকা খাবার পালা অনন্যার। খালামণিকে রুশো ভাইয়ার সাথে রাত্রির বিয়ের কথা বলার আগেই খালামণি টাট্টু ঘোরার মতো যে এইভাবে রিয়াকশন দেবে তা অনন্যার কল্পনারও বাইরে ছিল। এ তো দেখি ঝাটকার পর ঝাটকা। অনন্যাকে চুপ থাকতে দেখে খালামণি আবারও উত্তেজিত হয়ে বলল, এই চুপ করে আছিস কেন? আচ্ছা তোকে বলতে হবে না, আমি রাত্রির থেকেই শুনে নিয়ে যাব, আজকেই যাব। বলেই খালামণি কিচেন থেকে বের হতে নিলেই অনন্যা তার পথ আটকে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলে উঠল, আরে আরে করছোটা কি খালামণি, এত তাড়াহুড়ো করার কিছুই নেই, রাত্রি তো আর পালিয়ে যাচ্ছে না, তাছাড়া ডক্টর রুশু ভাইয়াকে রেস্ট নিতে বলেছে, পায়ের ব্যথাটা কমে গেলে না হয় যেও। ওর কথায় খানিক ভেবে নিয়ে খালামণি বলল, সেটাও ঠিক, আচ্ছা সমস্যা নেই, তোর খালু আসুক, ওর সাথে কথা বলে এই সপ্তাহের মধ্যেই যাব আমি, আমার রুশোর বউ ঘরে আনবো, আর তোর সইছে না আমার। বলেই খুশিতে অনন্যাকে জাপটে ধরে গাল টেনে দিয়ে আবারও রান্নায় মনোযোগ দিল খালামণি। এদিকে যে অনন্যা শিহরিত হতে হতে শহীদ হয়ে যাচ্ছে তাতে কারো কোনো খেয়ালই নেই, আপাতত এই আশ্বাস দিয়ে রাত্রিকে ওদের বাড়িতে পাঠাতে হবে। আন্টি আঙ্কেল রিমি সবাই অনেক চিন্তায় আছে, এমনিতেই দিদার ভাইয়ের সাথে বিয়ে ভেঙে যাওয়ায় মন খারাপ তাদের, তারপর রাত্রিকে নিয়ে টেনশন, সব মিলিয়ে বড্ড খারাপ সময় চলছে রাত্রিদের পরিবারে। রাত্রি শুন, তোর জন্য একটা গুড নিউজ আছে। রাত্রি রুশো ভাইয়ের থেকে মুখ ঘুরিয়ে অনন্যার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই হাসির রেখা বৃদ্ধি করল অনন্যা। সোফায় বসতে বসতে একবার রুশো ভাইয়ার রিয়াকশন দেখে নিয়ে বলে উঠল, গুড নিউজটা কিন্তু শুধু নিউজই হয়ে থাকবে, রিয়েল লাইফে আর অ্যাপ্লাই করতে হবে না। রাত্রি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, গুড নিউজটা কি সেটা তো বল। অনন্যা জোরে একটা শ্বাস নিল, পায়ের উপর পা তুলে আরাম করে বসে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এই সপ্তাহেই দু একদিনের মধ্যে খালামণি তোকে বাড়িতে রুশো ভাইয়ার সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কি দিলাম না বল, মস্ত বড় একটা গুড নিউজ। বাট প্রবলেম হচ্ছে তুই যদি বাড়িতে না যাস, সেজে গুজে পাত্রপক্ষের আসার অপেক্ষা না করে এখানেই বসে থাকিস, তবে ব্যাপারটা কেমন যেন গোলমেল লাগবে। মানে মেয়ে ছেলের বাড়িতে থাকলে মেয়ে দেখতে গিয়ে পাকা কথা বলবে কিভাবে খালামণিরা? অনন্যার কথায় রুশো ভাইয়া আর রাত্রি বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল, উত্তেজনায় দুজনে একসাথে চিৎকার করে বলল, সিরিয়াসলি? বিনিময়ে অনন্যা চোখের ইশারায় সম্মতি জানালো। রাত্রি চট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, অত দেরি না করে আজই বিকেলে আয় তোরা। রাত্রির এমন সুপার ফাস্ট বেগে বিয়ের জন্য লাফিয়ে ওঠা দেখে রীতিমতো থতমত খেয়ে গেল অনন্যা, সাথে রুশো ভাইয়াও। দুজন দুজনের দিকে এক পলক অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও রাত্রির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। একটা শুকনো ঢোক গিলে অনন্যা বলল, দেখ রুশো ভাইয়ের পায়ে তো চোট লেগেছে, মাথায়ও আঘাত পেয়েছে, এরকম অবস্থায় গেলে কেমন একটা দেখায় না? রুশো ভাইয়া হ্যাঁ কি না বলবে বুঝতে না পেরে ঠোঁট উল্টাল। রাত্রি খানিক ভেবে নিয়ে বলে উঠল, ঠিক আছে, যতদিন না ব্যথা সারছি ততদিন আমিও কোথাও যাচ্ছি না, আম্মুকে ফোন করে বল আমার মন ভালো নেই বিয়ে ভেঙে যাওয়ায়, তাই আমি কিছুদিন এখানে থেকে রিল্যাক্স করব। ব্যাস হয়ে গেল, আবারও অনন্যাকে ফাঁসিয়ে ছাড়ল রাত্রি নামক বেদনাটা। এবার ভীষণ কান্না পাচ্ছে ওর, হাত পা ছাড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে ইচ্ছে করছে। রুশো ভাইয়া অবাক চোখে রাত্রির করা কাণ্ড কারখানা দেখে নিজের হাতে নিজে একটা চিমটি কেটে আউস বলে চেঁচিয়ে উঠল। হয়তো ভাইয়া ভাবছিল এটা বাস্তব নয়, স্বপ্ন মাত্র, কিন্তু চিমটি কাটার পর ভাইয়ার এই স্বপ্নের ভাবনাটা পুরোপুরি মিথ্যে হয়ে গেল। রুশো ভাইয়া অনন্যার দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, সুটকিরে কি হলো আমার অ্যাটম বোমের? রাত্রিদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে অনন্যা, নিবিড় ভাইয়া, নিত্য আপু, অগ্নি ভাইয়া, আম্মু আব্বু, খালু খালামণির সাথে লাজুক লাজুক ভাব নিয়ে গুটি শুটি মেরে বসে রয়েছে রুশো ভাইয়া।
ওদের ঠিক সামনের সোফায় বসে আছে রাত্রির আম্মু আব্বু। রুশু ভাইয়া লজ্জা পাচ্ছে, লজ্জা লাল টুকটুকে হয়ে গেছে ভাইয়ার গাল দুটো, যা দেখে নিবির ভাইয়া আর অগ্নি ভাইয়া মুখ টিপে হেসে চলেছে আর অনুন্নত হতবাক। সেদিন অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি, রাত্রিকে বাড়ি পাঠাতে পারেনি অনন্যা, আবারও টাস টাস করে মিথ্যে বলতে হয়েছে অনন্যাকে। ভাগ্যিস আন্টি রাত্রি দিদার ভাইয়ার বিয়ে ভাঙায় চিন্তিত ছিল, যার দরুন ভেবে নিয়েছিল হয়তো রাত্রিরও মন খারাপ, তাই আর মানা করেনি। কিন্তু আন্টি থরি না জানতো ওদের অন্তর্মহলের কাহিনী, জানলে হার্ট ফেলি করত নির্ঘাত। সবার জোরাজুরিতে দুই দিন পরই রাত্রিদের বাসায় প্রস্তাব নিয়ে আসতে হলো ওদের। রুশু ভাইয়ার চোটের ব্যথাও কমেছে বেশ, তাই আজ সকালেই রাত্রিকে পাঠিয়ে দিয়ে বিকেলবেলা এসেছে ওরা। বর্তমানে আম্মু খালামণি হাসি হাসি ভাব নিয়ে আছে আর রাত্রির আম্মু আব্বু ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে ওদের দিকে। আসলে হুট করে বাড়ি ভর্তি এতগুলো মানুষ আসার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না তারা। অনন্যারা কখনোই দলবল বেঁধে রাত্রিদের বাসায় আসেনি, যার দরুন এতটা অবাক তারা। আঙ্কেল আন্টিকে জানিয়েও আসেনি ওরা। রাত্রি বলেছে হুট করে একটা সারপ্রাইজ দিতে, কি অদ্ভুত, সারপ্রাইজ কেউ বলে কয়ে দেয় নাকি। আম্মু আঙ্কেল আন্টির বোকা বোকা চেহারা দেখে মিষ্টি হেসে খালু খালামণির সাথে পরিচয় করিয়ে দিয়ে এবারে নড়ে চড়ে বসল। এর মধ্যেই মাথায় ইয়া বড় ঘুমটা দিয়ে গুটিসুটি পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে এলো রাত্রি। ওকে দেখে অনন্যা সহ সকলে টাস্কি খেয়ে বিস্ময়ে চোখ ফুটবলের সমান বড় বড় করে ফেলল। রাত্রি বড়দের সালাম করে লজ্জা লজ্জা ভাব নিয়ে টুপ করে সোফায় বসে পড়ল। আন্টি রাত্রিকে শাড়ি পরে মাথায় এত বড় ঘুমটা টেনে আসতে দেখে চমকে উঠে প্রশ্ন করল, কিরে তুই শাড়ি পরে তাও আবার এত বড় ঘুমটা দিয়ে এলি কেন? রাত্রি ঘুমটার ভেতর থেকেই লাজুক লাজুক কণ্ঠে বলে উঠল, ও মা না হলে পাত্রপক্ষের লোক ঘুমটাটা তুলে দেখি মা, বলবে কি করে। রাত্রির কথা এবার আন্টি আগের থেকেও বড় সড় ঝটকা খেয়ে চোখ মুখ উল্টে তুললেন। এদিকে রুশো ভাইয়া বিস্ময়ে বিষম খাওয়া শুরু করে দিল। অনন্যা চট জলদি পানির গ্লাসটা ভাইয়ার দিকে এগিয়ে দিতেই ঢক ঢক করে পুরো গ্লাস শেষ করে শান্ত হলো ভাইয়া। রাত্রির এমন কাণ্ডে হতবাক সবাই, অগ্নি ভাইয়া আর নিত্য আপু দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসছে। নিবির ভাইয়া হাসতে হাসতে হঠাৎ সিরিয়াল ভাব নিয়ে নিজের ডান হাতের বাহু দিয়ে অরণ্যাকে হালকা ধাক্কা মেরে বললেন, বেস্টুর থেকেও তো কিছু শিখতে পারো স্টুপিড একটা। বিনিময়ে মুখ বাঁকালো অনন্যা। উনি অনন্যার মুখ বাঁকানোতে চোখ ছোট ছোট করে তাকালেন। খালামণির কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চোখ ঘুরিয়ে সেদিকে মনোযোগ দিলেন উনি। খালামণি আঙ্কেল আন্টির বিস্ময় কাটাতে বলে উঠল, আসলে ভাবি আমরা এসেছিলাম আর কি বিয়ের প্রস্তাব নিয়ে, এই যে আমার ছেলে রুশো, ওকে তো আপনারা আগে থেকে হয়তো দেখেছেন, রুশো ইউএস থেকে স্টাডি করে বর্তমানে আমাদের কোম্পানির বিজনেস সামলাচ্ছে, এক কথায় বিজনেসম্যান। খালামণির কথার মাঝেই মাঝ থেকে রুশো ভাইয়া বললো,